আজকে আমাদের এই বক্তব্যের বিষয় সকলকে বলা হলো বাংলা বাংলা জাতীয়তাবাদের চোখে জেলার কাছে কলকাতা আশীর্বাদ না অভিশাপ। আমরা বর্তমানকালে দেখতে পাচ্ছি যে অনেকে যেগুলো কলকাতা থেকে দূরবর্তী যে সকল জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে যে সমস্ত কাজ কলকাতা কেন্দ্রিকতা হিসেবে গণ্য করা হচ্ছে, এক্ষেত্রে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তারা বঞ্চিত হচ্ছে। এবং আসলে কি বঞ্চিত হচ্ছে বা এর সঙ্গে কি আসলে কোনো সামঞ্জস্য রয়েছে, এবং তার সঙ্গে উত্তরবঙ্গ বিভাজন নিয়ে একটি মানে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে তারা বলতে চাচ্ছে যে পশ্চিমবঙ্গে সমস্ত জেলা পরিকাঠামো সঠিকভাবে গঠিত নয়, এজন্য পশ্চিমবঙ্গ বঞ্চিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম উত্তর পশ্চিম পূর্ব ভারতে বিভিন্ন রাজ্য, ছোট ছোট রাজ্য যেগুলো রয়েছে, সেই সকল রাজ্যে মাসিক আয় বা বার্ষিক আয় যেগুলো রয়েছে, জীবনযাপন রয়েছে, তাদের তুলনায় আমাদের উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলা মানুষের মাথাপিছু আয় বলতে পারি এবং তার জীবনযাপন অনেক উন্নত ধরনের। তো আমরা কি এই যে বিভাজন, এই বিভাজনকে কি আমরা রাজনৈতিক কোনো মতাদর্শ দিক থেকে বুঝতে পারি না উত্তরবঙ্গে মানুষের জীবনযাপন সত্যি কোনো কষ্টকর দায়ক হয়ে যাচ্ছে সেই জন্য এই বিভাজন? তো সেই সম্পর্কে আমি ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, তিনি কি মনে করেন এই বিষয়ে। প্রথমত জানিয়ে রাখি যে যে আমি কলকাতাবাসী জন্ম থেকেই, যদিও জন্মসূত্রে মানে পারিবারিক সূত্রে আমি হুগলি জেলার বাবার দিক থেকে। এই যে পরের কথাটা যোগ করলাম, তার কারণটা আচ্ছা হচ্ছে কম মানে প্রায় কেউই সে অর্থে কলকাতার মালিক নয়, সকলেই কলকাতায় আসা, যার মানে হচ্ছে সকলেই কলকাতার মালিক, এটাই আসলে হবার কথা ছিল। আমরা যদি আজকে যে কেউ যদি দেখে কলকাতা শহরকে এবং বাংলার অন্যান্য যে কোনো শহর, মহকুমা শহর, মফস্বল এলাকা, গঞ্জ, গ্রাম, জেলা সদর, ব্লক এরিয়া মানে ব্লকের যে সব ব্লক অফিস এলাকা, এই সব করে যদি তুলনা করে দেখি, কলকাতায় এক পরিষেবা অনেক বেশি বিস্তৃত, ঠিক আছে, হাসপাতাল অনেক বেশি, সৌন্দর্যায়ন অনেক বেশি, রাস্তাঘাটে অনেক জিনিস রয়েছে, শিক্ষাগত মানে শিক্ষার জায়গা অনেক বেশি কিছু রয়েছে, নাগরিক পরিষেবাগুলো অনেক বেশি রয়েছে, অনেকগুলো জিনিস, ব্যবসা ক্ষেত্রের জায়গা অনেক বেশি রয়েছে, যা যা যা, অর্থাৎ যে কোনো একটা যদি মাপকাঠিতে আমরা মাপি, আমরা দেখব যে কলকাতা এটা অন্যান্য বাংলার যে কোনো অন্য শহরের চেয়ে বেশি। এবার কথাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, আর এটার ফলাফলটা ভালো না খারাপ, এই দুটো জায়গায় যাব। একটা যেটা স্বাভাবিক না অস্বাভাবিক, আসলে পৃথিবীতে এমন কোন এলাকাই আমরা, রাজ্য বা রাষ্ট্র আমরা কল্পনা করতে পারি না যেখানে একখানা মূল অর্থনৈতিক কেন্দ্র নেই, বৃহৎ এলাকাগুলো, এবং বাংলা একটি বৃহৎ এলাকা, পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষের বসবাস, ফলে সব জায়গাতেই এরকম একখানা জায়গা থাকে। আবার যদি আমরা তামিলনাড়ুর মতো কিছু কিছু জায়গায় দেখি, সেখানে দেখব যে যেরকম চেন্নাই এই স্থানটা দখল করে, আবার সঙ্গে কোয়েম্বাটুর রয়েছে, সঙ্গে মাদুরাই রয়েছে, সঙ্গে সালেম রয়েছে ইত্যাদি। তাহলে এবার আমি যদি একটা র্যাঙ্কিং যদি করা হয় যে চেন্নাই, সালেম, কোয়েম্বাটুর, মাদুরাই, এদের মধ্যে তারতম্য যেগুলো, তাহলে আমাদের দেখতে হবে বাংলায় এক কলকাতার পরপর এরকম কিছু আছে কিনা এবং তারতম্য গুলো একই স্তরের কিনা, এটা বোঝা প্রয়োজন। অর্থাৎ আমরা যদি বড় আমরা যদি জনসংখ্যার দিক থেকে দেখতে চাই, এই ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এই এইরকম কয়েকটা নাম আসবে, ঠিক আছে, এবং আরো নাম আসবে, এর 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 তালিকা আমরা
মানে উইকিপিডিয়াতে বা যে কোনো জায়গায় অ্যাভেলেবল। প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই বাংলায় চেন্নাইয়ের সঙ্গে কোইম্বাতুর বা মাদুরাই বা সালেমের বা ভেলোরের যে তারতম্য, যে তারতম্য যে কোনো জায়গায় থাকা স্বাভাবিক, কারণ অর্থনৈতিক চালিকা শক্তির কারণে, একটা বন্দর থাকার কারণে, ঠিক আছে, সেখানে আগে কয়েকটা পরিষেবা তৈরি হওয়ার কারণে, আগে তৈরি হলে মানে জিনিসটা বাড়তে থাকে, আরো আগে থেকে বাড়ার অনেক বেশি সময় পেয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে অন্যের তারতম্য গুলো যেগুলো মেক আপ করছে, সেই মেক আপের জায়গাটায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এইটা প্রথম জানা প্রয়োজন। কারণ থাকবে কিন্তু অন্য জায়গায় থাকবে না, সবই কলকাতা কেন্দ্রিক হবে, এটা কিন্তু কোনো কাজের কথা নয়। অর্থাৎ হ্যাঁ, কলকাতার কিছু যেটাকে বলবো আমরা যে স্টার্টিং অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু সেই অ্যাডভান্টেজ গুলো আমরা কি অন্যান্য জায়গায় বিস্তৃত হচ্ছে, অন্যান্য জায়গায় তার উদ্ভব ঘটছে? কয়েকটা যেরকম চেষ্টা হয়েছিল, যেরকম দুর্গাপুর, যেরকম কল্যাণী, দুর্গাপুর কিছুটা সাকসেস, কল্যাণী এখনো পর্যন্ত ফেলিওর, শিলিগুড়ি তার সঙ্গে যদি আমরা কলকাতার তুলনা করি, ঠিক আছে, আমরা শুধু এই কটা শহরে কিন্তু আবদ্ধ থাকবো না, এগুলো শুধু উদাহরণ হিসেবে নেওয়া হচ্ছে। আমরা তাহলে মাপবো কিভাবে, মাপার যে বিষয়গুলো, আমি শুধু শহরাঞ্চলের প্রথমে থাকছি, সেটা হচ্ছে যে পরিষেবা, যে কত শতাংশ রাস্তা সেখানে খোলা ড্রেন আর কত শতাংশ রাস্তায় তোমার বন্ধ ড্রেন, কত শতাংশ বাড়িতে 24 ঘন্টা পরিশ্রিত জল, কত শতাংশ ঘরে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সবচেয়ে কাছাকাছি একটি সরকারি আইসিইউ ব্যবস্থা তার দূরত্ব কত দূর, ঠিক আছে, এগুলো তো মাপা যায়। আসলে আমরা যে কোনো আলোচনাই করি, যেহেতু বাঙালি জাতীয়তাবাদী আমরা, আমরা রামমোহনের সন্তান, আমরা সত্য এবং তথ্যের ভিত্তিতে সবকিছু বিচার করব, ফলে এই বিচারগুলো করা জরুরি। এবং দুঃখের কথা, এগুলোর খুব পরিষ্কার পরিসংখ্যান আমাদের নেই, এগুলো দুম করে বললে কেউ বলতে পারবে না। এই যে বলতে পারবে না, এই যে এই ধরনের তথ্যগুলো এক জায়গায় করা নেই, এর কারণটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের অভাব। কারণ একমাত্র বাঙালি জাতীয়তাবাদী বাংলার, এই পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থেই এই ধরনের মাপকাঠি গুলোকে পাখির চোখ রেখে তখন আলোচনা করবে উন্নয়ন বেশি উন্নয়ন কম, এবং পরিকল্পনাও সেইভাবে করবে যে যেখানে কম সেটাকে তাহলে কিভাবে আমরা ভরাট করব। কলকাতা কেন্দ্রিকতার একটা অন্য জিনিসও রয়েছে। কেন আমরা কলকাতা কেন্দ্রিকতার বিষয়টা বারবার চলে আসে, আমি একটা তথ্য দিই। তথ্যটা হচ্ছে কলকাতায়, কলকাতা বলতে তো যদি বৃহত্তর কলকাতা এলাকাটা ধরি আমরা, এখান এখানে ধরো অনেক কিছু আছে, মোটামুটি ধরে নিচ্ছি, এই অনেক কিছুর ফল, এই অনেক কিছুর ফল যদি প্রতিটি জেলা নিজের নিজের মতো ভাগ বুঝে নিত, কিভাবে ভাগ বুঝে নেবে, যে সেই জেলা থেকে, কলকাতা তো কারুন না, অর্থাৎ কলকাতা সব বাঙালির, পশ্চিমবঙ্গের যা কারুন না তা সবার, এই অর্থে, তাহলে সেখান থেকে এসে তারা নিজের নিজের মতো যদি হকদারি গুলো বুঝে নিত, ভাগ গুলো যদি, অংশীদারিত্ব গুলো বুঝে নিত, তাহলে কিন্তু এই প্রশ্নটা থাকতো না। অর্থাৎ কলকাতায় যদি একটি আলিপুরদুয়ার লবি থাকতো, যেটা হয়তো কিছু ধরনের ব্যবসায় তার এককাট্টা হয়ে গেছে, কলকাতায় যদি একটি নদিয়া লবি থাকতো, যেটা আরেকখানা কিছু ব্যবসায় তার এককাট্টা হয়ে গেছে, অর্থাৎ কলকাতার যে অপরচুনিটি, কলকাতার যে সুযোগ সুবিধা, সেগুলো যদি আমরা জেলারা মিলে ভাগ বাটোয়ারা করে নিতাম, তাহলে কিন্তু এই কলকাতা কেন্দ্রিকতা হতো না, কারণ এই কেন্দ্রটাই আমাদের সকলকে দিয়ে গঠিত হতো। এখন সমস্যাটা হচ্ছে কোথায়, যে এই কেন্দ্র তে অংশীদারিত্বর জায়গা খুব কমে এসছে, যারা একরকম থেকে গেছে একটা স্থিতিজাড্যের ফলে, আগে এসছে সোকল্ড, তাদের একখানা জায়গায় তৈরি হয়েছে, এবং 47-এর পর থেকে কি হয়েছে,
এবং পূর্ব বাংলার যারা উদ্বাস্তু এসেছিলেন তাদের সামান্য এন্ট্রি ছাড়া টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট এবং খুব ভয়ঙ্কর তথ্য এটা, এবং যারা যারা কলকাতা বঞ্চনা কলকাতা কেন্দ্রিকতা এই কথাগুলো বলেন তাদের এটা জানা দরকার যে কলকাতার সুফল পায় কে আজকের দিনে দাঁড়িয়ে। আমরা তো আজকের দিনে বাস্তবের কথা বলবো, প্রতিটি জেলা থেকে কলকাতায় যত লোক আয়ের জন্য উপার্জনের জন্য যে কোনো কারণে আসেন ঢোকেন অর্থাৎ কলকাতায় অংশীদারিত্ব লাভ করেন, সেই সংখ্যাটা আউট অফ স্টেট যারা বাঙালি নয় বাঙালি নয় সেই সংখ্যাটা বেশি বাংলার অন্যান্য জেলার থেকে। এটা খুব অদ্ভুত, মানে মানে হচ্ছে মধুবনি বা ছাপড়া থেকে, মধুবনি বা ছাপড়া কলকাতায় যতটা থাবা বসায় আলিপুরদুয়ার বা নদিয়া কলকাতায় তার থেকে কম থাবা বসায়। কিন্তু আসলে তো আমাদের দরকার এই কলকাতাটার মধ্যে আলিপুরদুয়ারের থাবা, জলপাইগুড়ির থাবা, কুচবিহারের থাবা, পশ্চিম বর্ধমানের থাবা, পূর্ব মেদিনীপুরের থাবা, ঝাড়গ্রামের থাবা, নদিয়ার থাবা, মুর্শিদাবাদের থাবা, এটাই তো আমাদের হবার কথা। তখন কলকাতা কেন্দ্রিকতা আর কলকাতা মানে কলকাতা থাকে না, কলকাতা তখন আসলে সবার হয়ে ওঠে। এইটা হচ্ছে একটা বিরাট সমস্যা এক, এবং আরেকটা দিক হচ্ছে কলকাতার যারা বাঙালি কলকাতায় যারা এসছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন্দ্রীয় কলকাতা হোক উত্তর কলকাতা হোক এখন এমনকি এখন দক্ষিণ কলকাতারও বিস্তীর্ণ অংশ এগুলো আর বাঙালির হাতে নেই, একদম পরিষ্কার নেই। সে কলকাতার মাটিতে এমন জিনিস সম্ভব যা হয়তো আজকে অধিকাংশ জেলা সদরে সম্ভব নয়, হয়তো আসানসোল বা এরকম কয়েকটা জায়গা ছাড়া। কিরকম কলকাতার মাটিতে সম্ভব যে বিজ্ঞাপন দিচ্ছে যে এখানে বাঙালি নেব না, কলকাতার মাটিতে এরকম বহুতল সম্ভব যেখানে বাঙালিকে জায়গা থাকার জায়গা বিক্রি করবে না, কলকাতার মাটিতে এরকম সম্ভব যে বলছে বাঙালি ভাড়াটে রাখবো না, কলকাতার মাটিতে এরকম বহুতল তৈরি করা সম্ভব যেখানে একটাও বাঙালি থাকে না, কলকাতার মাটিতে এরকম সম্ভব যে নানা এলাকায় যা আগে ছিল চণ্ডীমণ্ডপ সেটা আস্তে আস্তে খটু শ্যাম বা বৈষ্ণবদেবীর মণ্ডপে পরিণত হলো এবং সেখানকার পুরোহিত হঠাৎ বহিরাগত একজনকে নিয়ে এলো। এটা বাংলার কিন্তু বিস্তীর্ণ অংশতেই সম্ভব নয়। এইখানে যেরকম প্রতিটি জেলার বাঙালিকে কলকাতার এই দুরবস্থাটাকে সহানুভূতির চোখে দেখতে হবে, শত্রু হিসেবে নয়, একই সঙ্গে কলকাতার বাঙালিকে বুঝতে হবে এই যে জায়গা ছেড়ে দিয়ে তার যে এই অবস্থা হয়েছে, জায়গা গুটিয়ে গুটিয়ে তার যে এই অবস্থা হয়েছে, সে তার জোর যেহেতু বহিরাগতের সামনে দেখাতে পারে না তাই নানা জেলার বাঙালি যখন কোন রকম ভাবে পুশ করে কলকাতায় একটা ফুটহোল্ড বা একখানা আঁকড়ে ধরার চেষ্টা করবে তাকে ডাউন দিয়ে তাকে প্যাক দিয়ে তাকে ব্রাত্য করে সে কোন হিরো সাজছে, তার বেসিক যে পারফরমেন্স সে কি পারে আর পারে না সেটা তো কলকাতা যেভাবে বেহাত হয়েছে বহিরাগতদের হাতে সেখানকার বাঙালির পারফরমেন্স তো মোটামুটি বোঝা গেছে। তাহলে তাকে সাহায্য করতে পারে যে বাঙালিরা বিভিন্ন জেলার বাঙালিরা, তুমি তোমার জন্মগত ভাবে পাওয়া, কারণ তুমি ভূগোলে জন্মেছো ওইখানে, তুমি তোমার জন্মের জায়গা ঠিক করনি, তুমি ভূগোলগত ভাবে ওখানে জন্মে গেছো ওই জেলায়, তাই তো ওই শহরে মূল ক্ষেত্রে, তা এটার ফলে তোমার যে অর্থাৎ এটা তোমার কোনো অর্জিত, এই যে তোমার যে পরিষেবা তোমার বেশি, এই যে সুযোগ সুবিধা তোমার বেশি, এই যে যার ফলে তোমার চেনা জানা নেটওয়ার্ক এগুলো যে তোমার বেশি, এটা কিন্তু তোমার অর্জিত কিছু নয়, এটা তোমার জন্মের একটা স্থানাঙ্কের কারণে, জন্মস্থানাঙ্কের কারণে, সেই স্থানাঙ্কর সুবিধা পেয়েও তুমি বহিরাগতর হাত থেকে বাংলার রাজধানী সেটাকে বাঁচাতে পারছো না, তুমি রোজ পিছিয়ে আসছো, রোজ পিছিয়ে আসছো, মূল কলকাতায় থেকে একদম প্রায় তুমি সরে গেছো। কিন্তু
কেউ যখন অন্য জেলা থেকে আসবে তখন তাকে তুমি জেলার প্রতি বৈষম্য, সে তোমার মতো করে বাংলাটা ঠিক বলে না, তুমি যাকে জাতে ওঠা দরে ওঠা মনে করো সেই মাপকাঠি সে ধরা না পড়লে তুমি তাকে ব্রাত্য করো, এইভাবে নাগরিক সমাজে যে নাগরিক সমাজ তোমার থেকে বেদখল, যে নগর তোমার থেকে বেদখল হয়ে যাচ্ছে, সেই নাগরিক সমাজে তোমার ভাই বোনেদের তুমি জায়গা না দিয়ে যদি ব্রাত্য করো তুমি একটা মহাপাপ কাজ করছো। শুধু পাপ না, একই সঙ্গে একটা আত্মঘাতী সিদ্ধান্তও নিচ্ছ, একটা আত্মঘাতী সিদ্ধান্তও নিচ্ছ। এই 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 দুটো একসঙ্গে চলা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, হয়তো শুনতে একটু জটিল লাগবে কিন্তু এই জিনিসটা বোঝা খুব জরুরি। এবং কলকাতার মানুষের বোঝা উচিত যে আজকে যদি অন্য কোনো রাজ্যে সেখানকার রাজধানীতে গিয়ে তুমি কাউকে চেনো না, তুমি সেখানে যে কুকড়ে থাকবে, প্রথম তুমি কি করবে? আরো কয়েকটা বাঙালি খুঁজে বার করার, তাই তো? তাহলে ধরো মুর্শিদাবাদ জেলা থেকে যারা কলকাতায় এলো তারা তো তোমার স্বজাতীয়, তাকেও যদি সেখানে তুমি তাকে যদি আপন না করতে পারো, অর্থাৎ তুমি অন্য একটা রাজ্যের অন্য একটা জাতির এলাকায় গিয়ে যে ট্রিটমেন্ট পাও করে নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হও, সেই ট্রিটমেন্ট যদি তুমি তোমার স্বজাতির সঙ্গে নিজের রাজ্যে করো তাহলে কেন তোমায় ভালো চোখে দেখবে? কেন তোমায় ভালো চোখে দেখবে? আর আরেকটাও বিষয় রয়েছে, এটাও বোঝা খুব গুরুত্বপূর্ণ, কলকাতায় বহুকাল ধরে যে পুঁজি যেটুকু বাঙালির কাছে রয়েছে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর মধ্যে, উচ্চবিত্ত বাঙালি খুব কম কলকাতাতেও, তা বহুকাল এই একই জায়গায় থাকার অ্যাডভান্টেজের ফলে যে ধরনের সেই টাকাগুলো ভাড়া কেন্দ্রিক বা নানাভাবে তার যে বৃদ্ধির আকাঙ্ক্ষা এমন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কারণ সে বহিরাগতের সঙ্গে এটে উঠতে পারে না, কিন্তু বৃদ্ধির আকাঙ্ক্ষা ছিনিয়ে বা নেওয়ার আকাঙ্ক্ষা এবং বৃদ্ধির অভিজ্ঞতা যে জেলা সদর যে জেলা শহর যে গ্রাম থেকে উঠে আসছে তাকে জায়গা না করে দিয়ে তুমি আসলে বাংলার অর্থনৈতিক চাবিটাই বাংলার অর্থনৈতিক ক্ষমতাটাই বহিরাগতের হাতে তুলে দিচ্ছ, কারণ এটা প্রমাণিত তোমার মুরদ নেই, তোমার একমাত্র মুরদ সম্ভব যদি তুমি জেলার বাঙালির সঙ্গে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলো বিষয়টা, এইটা একটা দিক। এবং আমি অবশ্যই বলবো যে এখানে আমি ছাড়া যারা যারা রয়েছে তারা কেউ কলকাতাবাসী নয়, ফলে কলকাতাবাসীও যেন শোনেন এবং তাদের অভিজ্ঞতা তারা যদি শেয়ার করে আমার সহযোদ্ধারা, যে তারা যখন কলকাতা প্রথম যে এক্সপোজার হয়েছে তার কি মনে হয়েছে নিজের জায়গা, কেন মনে হয়নি, ব্রাত্য কেন মনে হয়েছে, এরকম তো মনে হবার কথা নয়। এই আয়নাটা কিন্তু বাংলা পক্ষ দেখাবে এবং তার জন্য আজকের প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটা কথা বলতে চাই, যেহেতু বাংলা ভাগের প্রশ্নটা চলে এলো, আবার বলবো আমরা তথ্য এবং সত্যর ভিত্তিতে কথা বলবো। প্রথমত বলি যে ভালো থাকা এর একটা খুব মৌলিক একখানা মাপকাঠি হলো মাথা পিছু ইনকাম কত, মাথা পিছু ইনকাম কত। প্রথমত বাংলা পক্ষর স্ট্যান্ডটা জানিয়ে দিই, বাংলা পক্ষ বিশ্বাস করে এই পশ্চিমবঙ্গের 1 ইঞ্চি মাটি পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে দেওয়া যাবে না, এটা বাঙালির মাটি, পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, আমি কলকাতার, ফলে আলিপুরদুয়ার যতটা আমার আলিপুরদুয়ারে সৌভিক বসে আছে এই কলকাতা ততটা তার, এটা শুনতে ভালো বাংলা পক্ষটা করে দেখানোর জন্য তৈরি হয়েছে, কারণ করা হয়নি বলেই দূরত্ব তৈরি হয়। এবার কিন্তু আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না, কারণ এই চক্রান্ত মূলত বাঙালি বিরোধী চক্রান্ত, পশ্চিমবঙ্গের উত্তরাংশে একটি বাঙালি মাইনরিটি এলাকা তৈরি করা, এবং যে যে বঞ্চনার কথাও উঠে আসছে আমি সেই বঞ্চনার মাপকাঠির দিকে যাব এক্ষুনি, যে বঞ্চনার কথা উঠে আসছে, আচ্ছা শিলিগুড়িতে বানারহাটে জলপাইগুড়ি জেলার বানারহাটে বা দার্জিলিংয়ে
এখানে পুঁজিপতি কি বাঙালি, এখানে বাজার কি বাঙালির হাতে? যে চা বাগানে আদিবাসী শ্রমিকদের কথা বলা হচ্ছে যারা নিষ্পেষিত, এই চা বাগানের মালিক কি বাঙালি? অর্থাৎ দেখো, কলকাতার যে সমস্যা, যে পুঁজি, বাজার, টেন্ডার, এগুলো বাঙালির হাতে নয়, আসলে শিলিগুড়িতেও নয়, আসলে জলপাইগুড়িতেও নয়। অর্থাৎ নিষ্পেষক কিন্তু একই, এবং প্রতিটি জায়গায় কিন্তু এই নিষ্পেষকরা কিন্তু সবসময় চায় যে বাঙালিকে যতটা বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তারা একদম সাপোর্ট করবে এরকম একখানা মুভ, পরিষ্কার কথা। শিলিগুড়ির মারোয়ারিরা বাংলায় বিচ্ছিন্নতাবাদ সমর্থন করবে না, 100 বার করবে আমার বিশ্বাস। তার কারণটা হচ্ছে, এখন বাঙালির পার্সেন্টেজ দিয়ে 86% বাঙালির পার্সেন্টেজ দিয়ে পশ্চিমবঙ্গ, তখন যদি 53% বাঙালি বা ভগবান না করেন 48% বাঙালির একখানা অংশ যদি কেটে বার করতে পারে, তাহলে সেখানে তারা কি কি রাজত্ব চালাবে? আজকেই কি চালাচ্ছে, তখন কি চালাবে? তরাই ডুয়ার্সের চা বাগানগুলোকে সামান্য ক বছরের জন্য নিয়ে শুষে একদম ছিবড়ে করে ছেড়ে দেয় যারা, তারাই আবার বঞ্চনার কথা বলবে? বাংলা পক্ষ বঞ্চনার কথা শুনবে শুধু বাংলার ভূমিপুত্রের থেকে, সে ঘটি হোক, বাঙাল হোক, রাজবংশী হোক, কিন্তু এর বাইরে কারুর থেকে বাংলা পক্ষ কিন্তু বঞ্চনার কথা শুনবে না। অতিথির থেকে বঞ্চনার কথা আমরা শুনবো না, অতিথিকে অতিথির মতো থাকতে হবে। বাংলার বাইরে কোনো বাঙালি কোথাও গিয়ে বলতে পারে, এই যে পুরীতে তো অনেক বাঙালি থাকে, কটকের, কটক বা ভুবনেশ্বরের থেকে পুরীতে পরিষেবা খারাপ, তাই পুরীতে বাঙালিরা মিলে বললো আমাদের এবার একটু কেন্দ্রশাসিত করে দাও। উড়িয়ারা না, মানে বাঙালিরা এক পিস থাকবে না ওখানে। আর পুরী এক্সপ্রেসে হাত পা ভেঙে পুরী এক্সপ্রেসে করে ফেরত পাঠিয়ে দেবে, এবং সেটাই ন্যায্য, সেটাই ন্যায্য। অতিথির মতো গেছো, অতিথির মতো থাকো। অথচ আমরা দেখছি এই ধরনের দাবির পেছনে কারা, যারা নেপালের যে খোলা বর্ডার, ওপেন বর্ডার, সেটা সিল করার কথা জীবনে নামে আনে না, জীবনে মুখে আনে না যে নেপালের বর্ডারটা সিল করো। অদ্ভুত ব্যাপার, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার বাঙালির থেকে বেশ কয়েক গুণ, কি করে হয়? তুমি একটা পররাষ্ট্র থেকে লোকজন ঢুকবে ওপেন বর্ডার দিয়ে, কোনো বিএসএফ নেই, বাংলাদেশে তো বর্ডার আছে, কাঁটাতার আছে, বিএসএফ আছে, লোক মারা যায় প্রতি বছর সেখানে। নেপালে এমন একখানা রাষ্ট্র যা কিনা ভারতের বিভিন্ন অংশকে তার নিজের অংশ হিসেবে দেখিয়ে ম্যাপ বার করে, সেখান থেকে এসে এখানে দাবি করবে এটা হয়? বাংলার যে আদিবাসী সমাজ দুরকম, এক হচ্ছে যারা ভূমিপুত্র, যারা বাংলার এই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, আরেক রকম কোথায়, যারা আজকের ঝাড়খণ্ডের কিছু এলাকা, ছোটনাগপুর, পশ্চিম সিংভূম, বিভিন্ন এলাকা থেকে 4-5-6 পুরুষ আগে ব্রিটিশ রাজাদের বধুয়া শ্রমিক হিসেবে এনেছিল, জন বার্লার পূর্বপুরুষরা, এবং তারা এসছে, তারা নিষ্পেষিত হয়েছে প্রথমে ব্রিটিশদের দ্বারা, অমানুষের মতো খাটিয়েছে, পারিশ্রমিক দেয়নি, এখন রাজস্থানের দ্বারা অমানুষিক ভাবে খাটায়, পারিশ্রমিক দেয় না, এবং বাঙালির বারবার, সেটা তুমি যদি দেখো সেখানে ট্রেড ইউনিয়ন আন্দোলন, সেখানে কত আগে থেকে তাদের অধিকারের জন্য বাঙালি নেতারাই ট্রেড ইউনিয়ন করেছে, বাঙালিরাই ট্রেড ইউনিয়ন করে, তার অধিকারের জন্য তারা আওয়াজ তোলেনি, তুলেছে তো। অর্থাৎ আমরা ভাই বলে মেনেছি, কিন্তু ভাই বলে মানার মানে এই নয়, এবং আমি বলছি না যে বাংলায় উত্তরের কিছু জেলার আদিবাসী সমাজ এরকম, কিন্তু কিছু নেতা, কিছু স্বার্থান্বেষী নেতা, দিল্লি দ্বারা চালিত কিছু নেতা বহিরাগতের কথায় বাংলাকে, বাঙালিকে ছিন্ন ভিন্ন করতে চায়, এরকম কিছু পেটোয়া বদমাইশ, তারা যখন 500 পুরুষ আগে এসে এখানে বাঙালির রাজ্যে এসে এই দাবিটা করে, ভূমিপুত্রের দাবিটা করে ফেলে যে আলাদা করে দাও,
আমি বলবো অন্য কোন রাজ্যে এটা সম্ভব? অন্য কোন রাজ্যে? একটা উদাহরণ দেওয়া হতো, ভারতে তো ছোট রাজ্যের দাবি অনেক রয়েছে, ফ্যাক্ট, কিন্তু এমন একটাও দাবি রয়েছে যে দাবিটা করছে এমন লোকজন যারা 100-150 বছর আগে এসছে ওখানে, এরম কোথাও দাবিটা রয়েছে একদম? এই বাংলার যে এই অনন্য জায়গা, যে এইগুলোও করা যায়, এখন আসানসোলকে ঝাড়খণ্ডের অংশ করতে বলছে, জনবিন্যাস পাল্টেছে বলে, নেপাল বর্ডার খোলা, জনবিন্যাস পাল্টে গোর্খাল্যান্ড করতে বলছে। আরে গোর্খাল্যান্ড তো অলরেডি আছে, তার নাম নেপাল, ওটাই তো পৃথিবীর একমাত্র গোর্খাল্যান্ড, গোর্খা বলে একটা জেলাও আছে ওখানে, তা আবার কি? যে গোর্খা জেলা সেখানে ল্যান্ড আছে, গোর্খাল্যান্ড, আবার কি? বাঙালিকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, একই কথাগুলো। আবার সঙ্গে আমি কিন্তু মাপকাঠির কথাও বলবো, 2013-14 সালে শেষবার বাংলার প্রতিটি জেলার মাথাপিছু আয় কত তার একটা পরিসংখ্যান পশ্চিমবঙ্গ সরকার থেকে বার করা হয়েছিল। আমি একটু ছোট করে বলে দিই, 13-14 মানে তখন অবিভক্ত দার্জিলিং জেলা, অবিভক্ত দার্জিলিং জেলার মাথাপিছু আয় উত্তর 24 পরগনার থেকে বেশি, দক্ষিণ 24 পরগনার থেকে বেশি, অবিভক্ত বর্ধমান জেলার থেকে বেশি, হাওড়ার থেকে বেশি, বললাম অবিভক্ত জলপাইগুড়ির মাথাপিছু আয় নদিয়ার থেকে বেশি, বাঁকুড়ার থেকে বেশি, বীরভূমের থেকে বেশি, যেখান থেকে এখন আলিপুরদুয়ার আলাদা হয়েছে, কুচবিহারের মাথাপিছু আয় পুরুলিয়ার থেকে বেশি, মালদা এবং উত্তর দিনাজপুরের মাথাপিছু আয় পদ্মার ঠিক নিচে মুর্শিদাবাদের থেকে বেশি। এই যে বেশি বেশি বললাম, তার মানে কি সেখানে একদম কি বলবো গাছে গাছে কি বলবো সোনার কয়েন ফুটছে তা নয়, কিন্তু যেটা বলার চেষ্টা করছি যে এটা একটা মিক্সড পিকচার, এটা একটা মিশ্র চিত্র, যে বাংলার মাটিতেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, দিনাজপুর, মালদার থেকে মাথাপিছু আয়তে পিছিয়ে থাকা শহর জেলা একাধিক রয়েছে, এটা একটা কথা। তাহলে একজন বাঙালি জাতীয়তাবাদ হিসেবে আমরা কিভাবে দেখবো এই বিষয়টা? আমরা এইভাবে দেখবো যে আচ্ছা মাথাপিছু আয় বুঝলাম, তাহলে কারণ প্রতিটি জায়গায় তো একই জিনিস নয়, যেরকম ধরো পশ্চিম বর্ধমান, আসানসোল, সেখানে আকরিক রয়েছে, কয়লা, সেখানে কিছু ধরনের ইন্ডাস্ট্রি আসলে তৈরি হবে, পূর্ব মেদিনীপুরে, হলদিয়ায় সমুদ্র রয়েছে, সেখানে পোর্ট তৈরি হবে, এই যে শিলিগুড়ি মানে এই যে আসাম, বিহার, কাটিহার এবং দিনাজপুর এবং ওপরে সিকিম, শিলিগুড়ি যে তার মাঝখানে, তাই জন্য শিলিগুড়িটি হাব তৈরি হয়েছে, জলপাইগুড়ি নয়, তাই না? কিছু বিশেষ কারণ থাকে, কিন্তু বিশেষ কারণের বাইরে একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে বাংলার প্রতিটি মানুষ, বিশেষত ভূমিপুত্রকে যে সমমানের জীবন দেওয়ার দায়িত্ব বাংলার সরকারের, সেটা বাংলা পক্ষ কিন্তু আন্দোলন করে দাবি তুলে নিশ্চিত করতে চায়। এবং সেই একই রকম প্ল্যানিং যেটা আমাদের এখানে হয় না, যেরকম বলছি এক লোক লক্ষ মানুষ হ্যালো হ্যাঁ রাজি তো হ্যাঁ আপনার একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে। 1 লক্ষ মানুষ পিছু কোভিড বেড কটা, সাম্প্রতিক ভাবে কোভিড চলছে সেই কারণে এই কথাটা বলার, তার কোনো ক্লিয়ার পরিসংখ্যান আমাদের কাছে আছে? থাকা উচিত, এটাই তো সংখ্যা যেটা আমি জানতে চাই। 1 লক্ষ মানুষ পিছু সরকারি হাসপাতালে বেড কটা, 1 লক্ষ মানুষ পিছু ডাক্তার কজন, 1 লক্ষ মানুষ পিছু সরকারি হাসপাতালে কার্ডিওলজিস্ট কজন? আমি স্বাস্থ্যক্ষেত্রের কথাটা বললাম, আশা করি এতে বোঝা যাবে। এক
1 লক্ষ মানুষ পিছু মেটাল রাস্তা কতটা, কত কিলোমিটার? অবশ্যই সেটাকে আয়তন দিয়ে একখানা তার নর্মালাইজেশন করতে হয়। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই পরিমাপগুলো দিয়ে আমরা যখন পাব, তখন আমরা বুঝবো যে আসলে কোন জেলা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, এবং সেক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদেরকে বিশেষভাবে ফান্ডিং করে সম জায়গায় আনতে হবে, কারণ পশ্চিমবঙ্গ একটাই। পাহাড় থেকে মোহনা, তোমার আমার ঠিকানা। এবং আমাদের যে যে ক্ষেত্রগুলো আমাদের মধ্যে অকারণে বিভেদ তৈরি করে হিন্দি সাম্রাজ্যবাদের কারণে, আমাদের নিজেদের মধ্যে লড়িয়ে দিয়ে, যে বলে না বাঙালি কাকরার যা নিজেদের মধ্যে টানাটানি করে, আমরাই তো সেটা প্রমাণ করে দিই প্রায়। কিন্তু একটা কথা, যে কাকরা তখনই একে অপরকে টানে যখন সে হাঁড়ির মধ্যে থাকে। যখন প্রতিটি কাকরা সমুদ্র তটে, বিস্তীর্ণ সমুদ্র তটে ঘুরে বেড়ায়, সকলে নিজের মতো ঘুরে বেড়ায়, কেউ কাউকে টানে না, তাহলে এই হাঁড়িটা কি, এই পারিপার্শ্বিকতাটা কি, এই পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিটা হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ, যার ফলে আলিপুরদুয়ারে NHAI এর যে টোল বসে সেখানে কর্মীগুলো আলিপুরদুয়ারের হয় না। শিলিগুড়িতে যখন গদি হয় বাজার ব্যবসার, সেগুলি বাঙালির হয় না। আবার একই রকম ভাবে কলকাতায়, সেটা পুঁজি হোক বড় বাজারের, বাজার হোক বিভিন্ন এলাকার, চাকরির জায়গাগুলো হোক, সেগুলোও বাঙালির হয় না, বা ভূমিপুত্রের হয় না, অন্যান্য ভূমিপুত্রের হয় না। আবার আমার সঙ্গে সৌভিকের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হয় যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কেন কল্যাণীতে হবে, কেন রায়গঞ্জে হলো না? কিন্তু মজাটা কোথায়, বাংলা যত টাকা দেয় কেন্দ্রীয় রাজস্বে, দিল্লি যত লুট করে বাংলা থেকে, বিহার বা ইউপি প্রায় কিছুই দেয় না, তারা বাচ্চা দেয় কিন্তু রাজস্ব তো দেয় না। কিন্তু বিহারে দুটো এমস, ইউপিতে দুটো এমস, বাংলায় একটা এমস, তাই নিয়ে সৌভিকের আমার মধ্যে ঝগড়া। এইখানেই বোঝা যায় হিন্দি সাম্রাজ্যবাদ কিভাবে আমাদের ধ্বংস করে চলেছে। রায়গঞ্জ এমস চাই, কল্যাণী তো এমস চাই, রায়গঞ্জ এমস চাই, কল্যাণী তো এমস চাই। আমার এখান থেকে যত টাকা তোলো সেটা আমার এখানে 100% পুনর্বণ্টন করতে হবে, এইটা বাংলা পক্ষ 30 দফার দাবির অংশ। আবার যখন আমি বলছি বাংলায় পুনর্বণ্টন আবার ফেরত দিয়ে দিতে হবে, তার মধ্যে সমবণ্টন হচ্ছে কিনা সেটা দেখার কথা বাংলার সরকারের, চাপ দেওয়ার দায়িত্ব বাংলা পক্ষ, বাঙালি জাতীয়তাবাদীদের। আমি আপাতত এখানেই আপাতত জ্যোতি রাখছি, একটু লম্বা হয়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেকটা জানতে পারলাম। এবং সঠিক যে জিনিসটা সকলের সামনে পরিবেশিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বিশিষ্ট শিক্ষক পরজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলবো এই বিষয়ে কিছু বলবার জন্য। বিষয় কি, তোমাদের বিষয়টি আজকে যেটা শিরোনাম আছে আর কি, যে বাংলা জাতীয়তাবাদের চোখে কলকাতা আশীর্বাদ না অভিশাপ। তো আমি যেহেতু জেলার মানুষ, জেলার ছেলে, চাকরি সূত্রে জেলাতেই থাকি, পড়াশোনা করতে কিছুটা সময় কলকাতায় কাটিয়েছি, তাই কলকাতায় জেলার ছেলেদের, জেলার মানুষের সমস্যাটা কি সেটা কিছুটা নিজের জীবন দিয়েই বুঝি। তবে আমি বলবো শিরোনামটা কলকাতা অভিশাপ নয়, তা কলকাতা কেন্দ্রিকতা অভিশাপ, কেন্দ্রিকতা কথাটা লিখলে ভালো হতো। কারণ কলকাতা কেন্দ্রিক একটা বিষয় সেই স্বাধীনতার আগে থেকেই, যখন সেই সংযুক্ত বাংলা তখন থেকেই চলে আসছে, কলকাতা কেন্দ্রিক, যে কোনো কিছু কলকাতাতেই হবে। এর একটা কারণ আছে, পরিপ্রেক্ষিত আছে, যেহেতু কলকাতা সেই সময় ব্রিটিশদের রাজধানী ছিল, ফলে স্বাভাবিকভাবেই যে সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যে কাজের নতুন নতুন যে পরিসরগুলো তৈরি করছিল সেগুলো কলকাতায় ছিল, এবং যার ফলেই মূলত যে নবজাগরণের
যে চেতনা যেটা ঊনবিংশ শতাব্দী থেকে যেটা হয়েছে সেটাও মূলত কলকাতা কেন্দ্রিক। কারণ তখনও এই মানুষরা যারা ধরুন, সে যদি আমরা রামমোহন রায় থেকে আরম্ভ করে পরবর্তীকালে যে ঠাকুর পরিবার থেকে বিদ্যাসাগর যখন চাকরি সূত্রে কলকাতায় গেছেন, দেখুন সবই দেখি এরা প্রত্যেকেই কিন্তু কাজের তাগিদে কলকাতায় এসেছিলেন, কারণ কলকাতায় কাজ ছিল। তো সেই ফলে সেই সেদিন থেকেই সবকিছু একটা কলকাতা মুখীতা তৈরি হয়। এরপর যখন যে খণ্ডিত বাংলা স্বাধীনতার পর যে আমাদের যে পশ্চিম বাংলা, এখানে খুব স্বাভাবিকভাবেই কলকাতা সব থেকে বড় অর্থকরী শহর, কলকাতা রাজধানী বাংলার, খুব স্বাভাবিকভাবেই কলকাতায় বড় বড় অফিসগুলো আছে, কলকাতায় বিভিন্ন বেসরকারি সংস্থার অফিসগুলো আছে, কলকাতায় অন্যান্য যে পরিকাঠামো সেগুলো ভালো, শিক্ষা পরিকাঠামো ভালো, স্বাস্থ্য পরিকাঠামো ভালো। এর ফলে আমাদের যে কোনো কিছুতেই কলকাতা ছুটে যেতে হয়েছে। যে ছেলে আজকে মফস্বল থেকে গ্রাম বাংলা থেকে ভালো পড়াশোনা করেছে, ভালো পরীক্ষায় ফলাফল করেছে, তারও পড়াশোনা করার জায়গা কিন্তু কলকাতাতে। পরবর্তীকালে বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অন্যান্য জায়গায় উত্তরে দিকেও হয়েছে, হ্যাঁ মেদিনীপুরের দিকে হয়েছে, দুর্গাপুর আছে, এসব আছে, কিন্তু তবুও কলকাতাতে সংখ্যাটা অনেক বেশি, গুণগত মানের দিক থেকেও তারা এগিয়ে, ফলে মানুষের কলকাতা যাওয়ার প্রবণতা ছিল এখনো আছে। শুধু পড়াশোনা কি, চাকরির ক্ষেত্র সেটাও কলকাতার দিকেই বেশি, কলকাতার দিকে যেতে হবে এবং চাকরির জন্য আমি পড়াশোনা করব, সেই যে কোচিং সেন্টার সেগুলোও কলকাতায়, ফলে সেখানেও আমায় কলকাতা ছুটতে হবে। খেলাধুলা এটা একটা বড় জিনিস, যে গ্রাম বাংলায় প্রচুর মানুষ, তা তো অনেক ক্রীড়া প্রতিভা লুকিয়ে আছে, বাঙালির যে খেলাধুলার একটা বড় প্রতিভা আমাদের জায়গাগুলো থেকে পাই, কিন্তু তার অধিকাংশই কিন্তু সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয়, কারণ সেই পরিচর্যা কেন্দ্রগুলো সেখানে নেই, এবং শিক্ষা পরিচর্যা কেন্দ্রগুলো কম, তো উন্নত শিক্ষা কেন্দ্রগুলো নেই, এবং ক্রীড়া ক্ষেত্রে উন্নত পরিকাঠামোগুলো সেখানে নেই, এর ফলে সেখানেও কলকাতা ছুটতে হয়। তো এই করতে গিয়ে কি হয়েছে, সার্বিকভাবে হয়তো কিছুটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে কলকাতা সমৃদ্ধ হয়েছে, কিন্তু বাংলা ক্রমাগত পিছিয়ে গেছে। তার অন্যতম কারণ প্রচুর প্রতিভার অপমৃত্যু হয়েছে, কলকাতার সঙ্গে প্রতিযোগিতায় না পারার ফলে প্রচুর প্রতিভার অপমৃত্যু হয়েছে, এবং এই প্রতিভার অপমৃত্যুর কারণে জেলাগুলো এবং সার্বিকভাবে বাংলা পিছিয়েছে। আর কলকাতার এই যে মুষ্টিমেয় প্রতিভা যারা কলকাতায় গিয়ে সফল হলো, তাদের নিয়ে কি কলকাতার খুব বেশি উন্নতি হয়েছে, সেটা যে হয়নি সেটা আমার আগে গর্বদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে কলকাতায় যদি উন্নতি হতো, কলকাতার বাঙালি যদি সত্যি সত্যি জিততে পারতো, তাহলে কলকাতা আজকে অবাঙালি হারে চলে যেত না। কলকাতাতে সার্বিকভাবে যদি আমরা কলকাতায় বিচার করি, কলকাতায় বাঙালি হয়তো জনসংখ্যার দিক থেকেও সংখ্যালঘু, এবং তার যে ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি অনেক কিছু দিক থেকেই সে কিন্তু অনেক পিছিয়ে পড়েছে এবং ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তার কারণ এই বৃহৎ সংখ্যক যে জেলার মানুষ, জেলায় ছড়িয়ে থাকা যে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে ছড়িয়ে থাকা যে বাঙালি প্রতিভা, যাদের ক্ষমতা ছিল কলকাতাকে বাংলার নয় বাঙালি রাজধানী করে তোলার, কলকাতাকে বাঙালি শহর করে তোলার, কলকাতা তাদের বাধ্য করেছে। এই বাধ্য করার নানান পদ্ধতি আছে। যেমন কলকাতায় ধরুন, সে ধরো একজন ছেলে ভালো রেজাল্ট করেছে, সে কলকাতায় পড়তে এলো, সে প্রথমেই কিন্তু সে কলকাতার যে বন্ধু বান্ধব যে তা হওয়া উচিত, তারা কিন্তু সহজে তাকে আপন করে নেয় না, খুব কম 2-3% মধ্যে কিন্তু এই মানে একটু জড়তা নিয়ে, একটু ভয় নিয়ে, দ্বিধা নিয়ে জেলা থেকে কলকাতায় আসা ছেলে মেয়েদের আপন করে নেয়, বাকিটা কিন্তু একটু অন্য চোখে দেখা হয়, আমার থেকে সব পিছিয়ে আছে, মানে আমাদের সঙ্গে চ, আমাদের সঙ্গে থাক, আমরা একটু মানে ওপর লেভেলে আছি একটু আর কি, বস টাইপের আমরা, আমরাই গুরুদেব, এই ধরনের মানসিকতা কি করে, হীন মনতা জন্ম দেয় পরিবাত্মীয়র সঙ্গে, যেরকম হ্যালো মানুষ গরিব আত্মীয়র সঙ্গে আচরণ, হ্যাঁ গরিব আত্মীয়র সঙ্গে যে ধরনের আচরণ করা হয়, ঠিকই। তো এরকম ঘটনা কি হয়, তার মধ্যে হীনম্মন্যতা জন্ম হয়,
হীনমন্যতা জন্মের ফলে তার যে জায়গায় পৌঁছানোর কথা সে পারে না। খুব কমজনই কিন্তু সে হীনমন্যতায় জয় করতে পারে, বহু প্রতিভা হারিয়ে যায়। এটা আমার নিজের অভিজ্ঞতা আছে যে চোখে দেখেছি। এই হীনমন্যতা কাটিয়ে তোলাটা কিন্তু খুব শক্ত, এবং এই মানসিক চাপ জেলা ছেলেরা অনেকেই নিতে পারে না, জেলা ছেলে মেয়েরা। এই জিনিসটা পড়াশোনার ক্ষেত্রে আছে, তুমি ওই যে বললাম পড়াশোনার পরবর্তীকালে যখন আমরা যেমন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি, যে ক্যাম্পাসিং হয়, হ্যাঁ, তারপরে যে আরো কেউ অন্যরকম কিছু পড়াশোনার জন্য প্রিপারেশন নেবে, কোচিং নেবে বিভিন্ন, সেই ক্ষেত্রেও কিন্তু একটা জেলা ছেলেদের প্রথমেই একটু উইক, এই বিষয়টা খুব দুর্বল, এরা পিছিয়ে থাকবে, এরা এটা ভালো জানে না। আমাদের এখন মোটামুটি হয়তো সবাই কম্পিউটার সংক্রান্ত বিষয়ে দক্ষ জেলা ছেলেরা, কিন্তু আমাদের সময় তো এই শতাব্দীর একেবারে প্রথম, যে যখন আমরা কলকাতায় প্রথম এসেছি, আমি যখন প্রথম এসেছি তখন তো সেরকম ব্যাপারটা ছিল না। ও বাবা, এরা তোরা একটা মেল আইডি নেই, বাবা তোরা ঠিক মানে নেটটা করতে পারিস না। স্বাভাবিক ভাবে আমরা ভাবতাম যে সত্যি আমরা কত পিছিয়ে, আমরা কত দুর্বল, এই ব্যাপারগুলো কিন্তু থেকে থাকে। কিন্তু আর এইগুলো কিন্তু সার্বিক ভাবে বাঙালির ঐক্যের ক্ষতি করেছে। কি হয়, ভবিষ্যতে যদি ছেলেটা যদি হারিয়ে যায় তাহলে একরকম ঘটনা, কিন্তু সে যদি জীবনে সফল হয় তাহলেও তার মধ্যে কিন্তু একটা ক্ষোভ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে। যদি সে চেষ্টা করে, সেই ক্ষোভ থেকে সে কি চেষ্টা করে, অনেক সময় চেষ্টা করে যেভাবে হোক নিজেকে ওই যে তার বৃত্ত সেটা সে দেখেছিল ওই বৃত্তের অংশীদার করতে। এই বৃত্তের অংশীদার হবার লড়াইয়ে নেমে পড়ে সে তার মানে যে যে উঠে আসার যে শেকড় সেটাকে ভুলে যায়। সেটাকে ভুলে যাওয়ার ফলে কি হয়, আবার একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়। মানে সেই বাংলার যে গ্রাম, বাংলার যে সার্বিক ভাবে জেলার মানুষ, তার সঙ্গে জনবিচ্ছিন্নতা তৈরি হয়, সেও বিচ্ছিন্ন হয়ে যায়। আর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সে নতুন করে আবার যে কাউকে পথ দেখিয়ে আনবে সেটা পারে না, সেই পথটাও বন্ধ হয়ে যায়। আর অথবা যে হেরে গিয়ে ফিরে যায় তার মধ্যে ক্ষোভ থাকে, সে এই কলকাতা মানুষ, কলকাতার বাঙালি, তার সে যে আলাদা এবং সে সে বঞ্চিত, সে অবহেলিত, এই ক্ষোভটাও তার মধ্যে কাজ করে, যেটা ভবিষ্যতে বিচ্ছিন্নতামূলক চিন্তা ভাবনা জন্ম দেয়। যেটা আজকে রাজনৈতিক ভাবে এই যে বিভিন্ন সুযোগে বিভিন্ন বাঙালি শত্রু বহিরাগতরা যে সুযোগটা নেবার চেষ্টা করছে, এই সুযোগের যে একটা ভিত্তি আছে, তো সুযোগের একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপট গুলো কিন্তু এইভাবে তৈরি হয় যে সুযোগগুলো বাংলার শত্রুরা নেয়। এই জায়গাতেই এই কলকাতা কেন্দ্রিকতা কিন্তু সার্বিকভাবে বাংলা ক্ষতি করেছে। এর বাইরেও আছে, যদি আমরা খেলাধুলার জগৎ দিয়ে দেখি, যেহেতু আমার বাংলার উত্তর অংশের আমাদের সহযোদ্ধারা আমাদের সঙ্গে রয়েছেন আজকে, আমি আগেও কোনো একটি আলোচনার কথাটা বলেছিলাম যে একটি খেলা, বাংলায় খেলাটা এক সময় ভারত একেবারে প্রথম সারিতে ছিল, ফুটবলের বাইরে আরেকটি খেলা টেবিল টেনিস, টেবিল টেনিসে, টেবিল টেনিস বাংলা ছিল। আমি একবার তোমার সঙ্গে আলোচনার মধ্যে বলেছিলাম, তো সেই টেবিল টেনিসে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ প্রচুর ট্যালেন্ট উপহার দিয়েছে, প্রচুর, অনেক অলিম্পিয়ান এসছেন, হ্যাঁ, এবং মানে জাতীয় চ্যাম্পিয়ন, সেখান থেকে বিভিন্ন এশীয় স্তরে বিভিন্ন পদক জিতেছে, এবং প্রচুর প্রতিভা ওখান থেকে উঠে এসেছে। কিন্তু তাদেরও এক সময় তারা অবহেলিত হচ্ছে, তারা যথাযথ সুযোগ পাচ্ছে না। এই নিয়ে কিন্তু আমরা তখন হয়তো এই জাস্ট মানে কলেজে উঠেছিলাম একটা সময়, তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। এই তীব্র বিতর্কের ফলে বাংলার যে টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সেটাই ভেঙে যায়, ভেঙে যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, এবং তাতে সার্বিক, এবং ঘটনাটা আজও সেটা জুড়েছে কিনা আমি জানি না, এবং এর পরিণতি কি হয়েছে, সার্বিক ভাবে বাংলার টেবিল টেনিসে ক্ষতি হয়ে গেছে। আর কিন্তু সেই মানে প্রতিভা যে একসঙ্গে 6-7 জন মানে ইন্ডিয়ার টিমে খেলছে, বা যখন সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গুলো হয় সেখানে রয়েছে, ফাইনালে 2 জনই বাঙালি খেলছে, বাঙালি ছেলে বাঙালি মেয়ে খেলছে, এটা দেখা যাচ্ছে না। তাহলে এটা কিন্তু সার্বিক ক্ষতি, এটা তো উদাহরণ দিলাম। ঠিক এইভাবে যে কোনো খেলাধুলা ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যেমন আমাদের ফুটবল লিগ, বাংলার ফুটবল তো জনপ্রিয়তম খেলা এখনো, ফুটবল লিগের নাম কলকাতা লিগ, সার্বিকভাবে আমাদের বাংলার লিগ কিন্তু নেই। সেখানে উত্তরবঙ্গ থেকে কোনো শিলিগুড়ির টিম, হ্যাঁ, একটা দুর্গাপুরের টিম, কিংবা একটা মেদিনীপুরের টিম, সেরকম ভাবে বর্ধমানের কোনো টিম খেলে না। এর ফলে কি হয়, খেলা মানে কলকাতা যেতে হবে, কলকাতা কেন্দ্রিকতার মানসিকতা তৈরি হয় এবং বহু প্রতিভা হারিয়ে যায়।
বহু প্রতিভা হারিয়ে যায়, কারণ সবার পক্ষে তো কলকাতা গিয়ে মানিয়ে নেওয়া সম্ভব নয়, পারে না। এটাও কিন্তু বাংলার সার্বিক ক্ষতি করে। যে আজকে বলি আমরা বাংলার ফুটবলে দুর্দিন, প্রতিভা নেই, কেন নেই, অন্যতম বড় কারণ কিন্তু এই কলকাতা কেন্দ্রিকতা। যে আমাদের ঝাড়গ্রামের ছেলে পিন্টু মাহাতোরা দুদিনে কলকাতা এসে হারিয়ে যেত না যদি তার পরিবেশ থেকে কোনো একটা ক্লাব থাকতো। হ্যাঁ, তারা হারিয়ে যেত না, কলকাতার পরিবেশে তারা মানিয়ে নিতে না পেরেই হারিয়ে যায়। এগুলো একটা ক্ষতি করা, মানে সার্বিকভাবে একটা ক্ষতি হয়। আবার অন্য একটি দিকে, যে যে কর্মসংস্থান, কর্মসংস্থানের দিকেও কিন্তু একটা সমস্যা তৈরি আছে। যেমন বাংলা পক্ষ একটা, যেমন আমরা যেমন ভূমিপুত্র সংরক্ষণের কথা বলি, তেমন আমরা সরকারি চাকরিতে জেলা কোটার কথা বলি, যাতে জেলার প্রতিভা, জেলার ছেলেমেয়েরা, জেলার মেধা জেলাতেই অগ্রাধিকার পায়। এখানেও না হওয়ার একটা সমস্যা আছে। এটা না থাকার ফলে কি হয়, স্বাভাবিকভাবে শিক্ষাগত পরিকাঠামো কোথায় ভালো, কলকাতায় এবং তার আশপাশের বৃহত্তর কলকাতায়। চাকরির জন্য যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে পরীক্ষা, যে তার জন্য যে মানে অনুশীলনের জন্য যে বিভিন্ন ধরনের যে কোচিং ইনস্টিটিউট, কোথায় বেশি, কলকাতায়। তাহলে এই সুযোগটা কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ছেলেমেয়েরা যে পরিমাণে পায়, জেলার ছেলেমেয়েরা তা পায় না। তার কারণ সবার পক্ষে কলকাতায় এসে সবকিছু মানে ভাড়া নিয়ে থাকা, পয়সা খরচ করে কোচিং নেয়, এগুলো সম্ভব না। যার ফলে যখন বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো হয়, সেখানেও দেখা যাবে যে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত ছেলেমেয়ে তারা এগিয়ে আছে। উত্তরবঙ্গের দিকে খেয়াল করলে দেখবে যে বহু সরকারি চাকরিতে কিন্তু এই কলকাতা বা এই অঞ্চলের সন্নিহিত অঞ্চলের তাই ছেলেমেয়েরা এগিয়ে আছে, তারাই যাচ্ছে, তারাই যোগ দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওখানকার স্থানীয়দের মধ্যে একরকম ক্ষোভ তৈরি হয়, তারা পিছিয়ে পড়ে, এবং যেহেতু তারা মানে এই যে জীবনে একটা প্রতিষ্ঠিত হওয়ায় সুযোগটা থেকে বঞ্চিত হয়, সুতরাং সেখানে অর্থনৈতিক উন্নয়নের যে স্বাভাবিক যে চাকা সেটাও স্তব্ধ হয়ে যায়, এবং এই সমস্যাগুলো আছে। এবং এই সমস্যাগুলো সার্বিকভাবে বাঙালির যে উন্নয়ন তার পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক, আর বাংলা পক্ষ এগুলোকে নিশ্চয়ই বন্ধ করবে। এবং বাংলা পক্ষ সার্বিকভাবে, সে জেলার বাঙালি হোক, কলকাতার বাঙালি হোক, সে কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চলের বাঙালি হোক, বা কোনো এক প্রত্যন্ত গ্রামের বাঙালি হোক, সে চা বাগান অঞ্চলের বাঙালি হোক বা জঙ্গলের বাঙালি হোক, প্রত্যেকের কাছে যাতে তার সমান অধিকার, তার সমান সুযোগ, এবং তার মেধার, তার যে কোনো ধরনের মেধাই হোক, পড়াশোনা মেধা হোক, খেলাধুলা হোক বা অন্য কোনো স্কিল হোক, যে মেধাই হোক, তার সর্বোচ্চ স্তরে পৌঁছাবার যে সুযোগ সে যাতে পায়, এটা নিশ্চিত করার দায়িত্ব বাঙালি জাতীয়তাবাদী হিসেবে অবশ্যই আমাদের উপর বর্তায়, এবং আগামীতে অবশ্যই আমরা সেই দায়িত্ব পালন করব, বিশ্বাস রাখি। আরেকটি বিষয়ে একটু আগেই এই বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, কথা খুব ভালো করে বলছিলেন যে উত্তরবঙ্গের যে চা বাগান এবং চা বাগানে যে আদিবাসী, যাদের সম্ভবত মদেশীয় বলা হয়, তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা পেছনে কিন্তু কি কিছুটা জঙ্গলমহল বা আমাদের যে বাংলার পশ্চিম অঞ্চলের যে আদিবাসী যারা স্বাভাবিকভাবে ওই অঞ্চলের ভূমিপুত্র, তাদের সঙ্গে যাদের ইংরেজ তাদের চা বাগানগুলো শ্রমিক হিসেবে 100 বা 150 বছর আগে নিয়ে এসেছিল এই উত্তরবঙ্গের এই সমস্ত অঞ্চলে, তাদের সঙ্গে একটা মূলগত পার্থক্য তৈরি হয়েছে। সেটা হচ্ছে ওই মানুষগুলোকে যেহেতু শিকড় বিচ্ছিন্ন করা হয়েছিল, ফলে খুব স্বাভাবিকভাবেই যখন মানুষগুলোর উপর নিষ্পেষণ চলে, তাদের বিকল্প বাঁচার রাস্তা তাদের জানা নেই, কারণ যে পরিবেশে তারা এগুলো জানতে পারতো সেই পরিবেশ থেকে তারা বিচ্ছিন্ন। এটা দীর্ঘদিনের ঘটনা, আজকের নয়, এবং যার ফলে খুব সহজেই সেখানে তাদের মধ্যে শোষণ চালানো সম্ভব হয়েছে। ইংরেজ মালিক চালিয়েছে, আজকের যে ভারতবর্ষের যারা অর্থনৈতিক নিয়ন্ত্রণ করে সেই জাতিগুলো চালাচ্ছে, এবং বাঙালি কিন্তু তাদের এই সরাসরি এই নিষ্পেষণের সঙ্গে যুক্ত নয়, কোনোদিনই ছিল না। বরং চা বাগানে বাঙালিরাও একসময় যে বিভিন্ন তরণিকের কাছ থেকে বিভিন্ন অফিসারের কাজ পর্যন্ত যে পদগুলো, সেগুলো বাঙালিরাই করত, এবং তারাই কিন্তু এদের এই বঞ্চনার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছে। সে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ইতিহাস আছে, কর্মদাও একটু আগে বলছিলেন, তো এগুলো হয়েছে। কিন্তু তবুও তাদের মধ্যে আজকে তাদের এই অর্থনৈতিকভাবে তারা নিষ্পেষিত, এবং তাদের যে বিকল্প বেঁচে থাকার যে জীবনধারা, স্বাভাবিক জীবনধারা, সেটা সেখানে ব্যাহত, কারণ তারা এখানে ছিন্নমূল। তো সেই সুযোগটাকে নিয়ে তাদের মধ্যে বাঙালি বিদ্বেষ, সে বীজ ঢোকানো হচ্ছে।
এবং ক্রমাগত এটা হচ্ছে, বাঙালি বিদ্বেষী শক্তি, বহিরাগত শক্তি ক্রমাগত এটা করছে। তার কারণ তারা দেখেছে যে শুধুমাত্র নেপালি বহিরাগত যে ঢুকছে যারা, তাদের দিয়ে বোধ হয় বাংলাকে বিচ্ছিন্ন করা সহজ হচ্ছে না, তাই সেটাকে আরো বিস্তৃত করার লক্ষ্যে এই চক্রান্ত। এবং এই চক্রান্তটা আমাদেরই রুখতে হবে, সত্য তুলে ধরতে হবে, এবং সত্য এবং তথ্যের ভিত্তিতে যে বাংলা পক্ষ কথা বলে যেটা কর্মকর্তা বলেছেন, অবশ্যই আমরা সত্য এবং বাস্তব সম্মত যে বিষয়গুলি সেগুলি তুলে ধরবো। এবং সেখানকার যে ভূমিপুত্র, সে আদিবাসী ভাই, তার সেখানকার যে মানে রাজবংশী ভাই যারা আছে, তারা প্রত্যেকেই যে আসলে আমাদেরই ভাই, তারাও এই বাংলারই ভূমিপুত্র। এবং আমাদের ভূমিপুত্র সংরক্ষণ থেকে আরম্ভ করে আমাদের যে জেলা কোটা বা যেসব কথাগুলো বলি, এগুলোতে তাদেরও যে উপকৃতই হবেন তারা, এবং বাংলা পক্ষ সার্বিকভাবে তাদের কথাও বলে, এই বিষয়টা আমাদের সন্তানদের কাছে স্পষ্ট করে তুলে ধরা দরকার। আমার মনে হয় এটা আমরা পারবো আগামী দিনে, যেমন আলিপুরদুয়ারের মতো তোমরা যেমন রয়েছো, যেমন অন্যান্য আমাদের যে জেলা শাখাগুলি রয়েছে, আমরা এই কাজটি করতে পারবো, এটা আমাদের করতে হবে। এবং আমরা অবশ্যই এই বিষয়ে সফল হবো, এবং বহিরাগত চক্রান্ত আমরা একসাথেই করতে পারবো। এইটুকুই আপাতত বলবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনোজিৎ বন্দ্যোপাধ্যায় আপনাকে, বা সাগর গোস্বামী যাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, আলিপুরদুয়ার বাংলা পক্ষ অন্যতম সহযোদ্ধা, তিনি এই বিষয়ে কি ভাবে আলিপুরদুয়ার কি ভাবে বাংলা পক্ষ বল বলো আলিপুরদুয়ার বাংলা পক্ষ তো আমি জয়েন করলাম তোরা, এইসব তো আছে, আলিপুরদুয়ার বাংলা পক্ষের সহযোদ্ধা সামথিং এইসব থাকবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাঙালি হিসাবে আমি এখানের উত্তরাংশের বাঙালি হিসাবে বাংলা জাতীয়বাদ জাতীয়তাবাদ জেলার কাছে কলকাতা কেন্দ্রিকতা আশীর্বাদ নাও হিসাবে এই বিষয়ে যদি আমাকে কিছু বলতে হয়, তাহলে বলবো যে মনোজিৎদা যে কথাটা বলছে এতক্ষণ যেটা বললো, ওই ওই কথাটা যেন আমি নিজে দেখতে পেলাম নিজেকে, যে আমি এই জিনিসগুলো আমি পার করে আসছি আর কি, এরকম একটা ব্যাপার। কারণ আমি সাংবাদিকতা পড়তে কলকাতায় যাই আর কি, যেহেতু এখানে জার্নালিজম পড়ার কোনো সেরকম সুবিধা নেই, যেটা গর্গদাস যে সমস্যাগুলোর কথা বলছিল তার মধ্যে একটা পড়ে। অ্যান্ড সেই সাংবাদিকতা পড়ার সময় আমি যখন কলকাতায় যাই, অ্যাকচুয়ালি কলকাতা আমাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে না, মানে আমার ভাষা, আমার মানে চাল চলন ডিফারেন্ট হওয়া, এবং কেন জানি না মনে হয় যে মানুষ এই জিনিস একটু অন্যরকম জিনিস নিজের দলে নিয়ে আসতে একটু প্রবলেম করে, প্রথমে তার ফার্স্ট যে ইমপ্রেশনটা থাকে সে এরকমই করে। কিন্তু তখন একটা মনে খারাপ লাগা সৃষ্টি হয়, একটা মনোজিৎদা যেরকম বলছিল হীনমন্যতার সৃষ্টি হয় একটা, এরকম হয়। কিন্তু আরেকটা ব্যাপার যে কলকাতা কতটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনোভাব মানুষের এখানে, যে যখন আমি আলিপুরদুয়ারে আসি আবার আমার নিজের জায়গায় আসি, তখন আমার অনেক বন্ধুরা আমাকে এই বলে মানে ইসে করে যে এই কলকাতা ফেরত চলে আসছে আর কি, মানে কলকাতা থেকে এসছে। দেন মানে তখন আমি ফিল করি যে 700 কিলোমিটার দূরটা শুধু মানে পথের মাধ্যমে না, মানে মানুষের মনেও অনেকটা দূরত্ব আছে, যে এক জায়গায় চলে গেলে সেই জায়গার মানুষ আবার তাকে নিজের জায়গার লোকজন একসেপ্ট করতে পারে না, আবার ওখানেও সে একসেপ্ট, মানে দু জায়গায় সে কোনো জিনিসটা পায় না তার। অ্যান্ড তখন আমার ভীষণ খারাপ লাগে, অ্যান্ড একটা আমি মনে মনে জিদ করি যে আমি আমার ভাষা আমার চাল চলনই বলবো, আমি আমার ধরন কথা বলার বাংলা ধরনটাকে আমি চেঞ্জ করব না, আমি সাংবাদিকতা পড়ি অ্যান্ড আমি আমার প্রেজেন্টেশন যেগুলো দিই সেগুলো আমি নিজের কথা যে আমি যেভাবে বলি আর কি, এখানে করতেছিস খাইতেছিস অ্যান্ড আমি এই সমস্ত কিছুতে বলি সবাইকে। অ্যান্ড আস্তে 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 জয় বাংলা, আস্তে 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 মানুষ ওই জিনিসটা একসেপ্ট করতে শুরু করে দেয়। মানে তারপর যখন আমি যেই পাড়ায় থাকতাম দমদমে, অ্যান্ড তখন আমি রাস্তা দিয়ে হাঁটছি আর কি, বিকালবেলায় আমাকে আমার বন্ধু, আমি জিমে জয়েন করতাম, জিমের সামনের বন্ধুরা জিম দিয়ে যাচ্ছি, জিমের সামনে দিয়ে তখন বলছে সাগর কই যাইতেছিস, অ্যান্ড ইটও আমার ভীষণ খুশি হয় তখন। তখন আমাকে আমার ভাষায় লোকজন ইন্ট্রোডিউস মানে মজাক করার জন্য না, মানে আমাকে ওইভাবেই লোকজন কথা বলতো আমার সামনে, আমাকে হেও করতো না। আমি যে গান বাজনা করি, আমি গান বাজনার সাথেও যুক্ত আছি, তো যে গান বাজনা করি, গান লেখালেখি করি, সেই সময় যেসব বন্ধুরা মিউজিকের যেসব বন্ধুরা হয় আমরা, তারাও আমাকে ভীষণভাবে ওই জিনিসটার প্রতি একসেপ্ট করে। তো
তো তখন আমি যে বাংলা ভাষার যে জাতীয়তাবাদ ওর প্রতি আকৃষ্ট হই, একটা এই একটাও এর মধ্যেও একটা কারণ আছে, যে যে লড়াই করলে যে মানুষ বুঝতে শিখবে, যে আমি যদি সেই সময় ছাড়তাম, কারণ আলিপুরদুয়ারেরই অনেকে আছে যারা ওখানে যায়, এখন আলিপুরদুয়ারের লোকজন ব্যাক করলে বলে কিরে, মানে তাদেরকে মানে এমন ভাবে বলে তারা কথা, আপনি বুঝতে পারবেন না যে এই ছেলেটার সাথে আপনি ছোটবেলার থেকে খেলে বড় হয়েছেন, আপনার মনে হবে সে কোনো কলকাতা ফেরতি একজন, যে আপনাকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করবে কারণ সে কলকাতা এখন চাকরি করছে। অ্যান্ড এটা হয়, এটা বাস্তব। তো সেই সময় আমি বুঝতে পারি যে লড়াইটা করে যেতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে কলকাতা কেন্দ্রিকতাটা ভাঙা আর কি। আমি একটা দিক তুলে ধরবো, সবাই অন্যান্য দিক বলছে, মনোজিৎ দা একটা দিক বললো, অ্যান্ড গর্গদা অবশ্যই বললো একটা দিক, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় আরেকটা আমি দিক অ্যাড করতে চাই, এটা হচ্ছে কালচারের দিকটা, মানে গান বাজনা। আমি এক মিনিট গর্গদাকে অ্যাড করে নিচ্ছি। কালচারের গান বাজনা দিকটা, অ্যান্ড এখানকার ছেলেপেলেরা যেসব গান লেখে ঠেকে, যারা আর্টিস্টরা রয়েছে, কারণ একটা ভাষার সমাজে প্রতিফলন এবং সঞ্চার গোটা বিশ্বে সেটা কালচারের মাধ্যমেই হয়, মানে গান বাজনার মাধ্যমে, তার ডান্স ফর্ম যেগুলো রয়েছে, মানুষ সেগুলো যখন নিজে বাকি মানুষ সেগুলো যারা তখন গ্রহণ করা শুরু করে, তখনই সেই জাতিটার একটা বিস্তার ঘটে, মানে কালচারের দিক থেকে আর কি। তো আমার মনে হয় যে উত্তর অংশ বাংলার এখানে যারা যারা কালচারের মানে কালচার কর্ষণ করছে আর কি, সংস্কৃতির, তারা কোথাও না কোথাও এখন এটা বলবো যে এটা হেয় হচ্ছে কলকাতার কলকাতা কেন্দ্রিকতার ফলে। অ্যাকচুয়ালি কলকাতা কেন্দ্রিকতা আবার হিন্দি সাম্রাজ্যবাদের দ্বারা হচ্ছে, এবং সেই একই বিষয় যেন কলকাতা কেন্দ্রিকতা আমাদের উপর, মানে উত্তরাংশের যারা রয়েছে আর্টিস্টরা, তাদের উপরে চাপানোর চেষ্টা করে মাঝে মাঝে, আমার যতদূর মনে হয়, আমি সঠিক নাও হতে পারি এই বিষয়ে তার। এবং এখন যেরকম আমাদের এখানে রাজবংশী ছেলেরা, উদাহরণস্বরূপই আমি বলছি, রাজবংশী ছেলেরা এখন র্যাপ ব্যাপারটা ভীষণ আসছে মানুষের মধ্যে, র্যাপ সংস্কৃতি, র্যাপ কালচার এসব করছে। তো রাজবংশী ভাষায় একটা ছেলে র্যাপ করে আমাদের এখানে, অ্যান্ড ভীষণ ভালো সে র্যাপ লেখে, মানে অনবদ্য বলতে চাই, মানে এটা যদি মানে কি বলবো, আমরা যদি ঠিকঠাক এটাকে ছড়িয়ে দিতে পারতাম তাহলে সে নাম নিলাম না, ওদের মতন বড় বড় আর্টিস্টের জায়গায় সে যেতে পারত। তো তার কমেন্টে হাহারি এক, মানে এটার কোনো মানে হয় না যে সে একটা রাজবংশী ভাষায় লিখছে বলে তার কমেন্টে হাহার, তার মানে তার ওইখানে কমেন্ট সেকশনে হা হা, মানে এটা কি ভাষা, আমি তুমি বুঝতে পারো নি, তার মানে এটার অপমান করবে না, মানে এটা কলকাতা কেন্দ্রিকতা বলবো না, যারা মনে মনে একটা শুদ্ধ ভাষা, শুদ্ধ সংস্কৃতি আর একটা অশুদ্ধ সংস্কৃতি বলে একটা ডিভাইড করে রাখছে মনের মধ্যে, তাদের উদ্দেশ্যে বলা এটা, যে এটা করবে না এই জিনিসটা। এগুলো মানে কলকাতা কেন্দ্রিকতার এই এই জিনিসগুলো ভাঙতে হবে, মানুষকে একসেপ্ট করতে হবে অন্য জায়গার কালচারকে সমান সম্মানে, মানে যেই সম্মানটা বাংলায় কেউ কোনো একটা ছেলে, কলকাতার ছেলে র্যাপ করছে, গান বাজনা করছে, ব্যান্ড মিউজিক করছে, তারা হচ্ছে যেই সম্মানটা পায়, আলিপুরদুয়ারের রাজবংশী ভাষার একটা ছেলে যে র্যাপ লেখে, সে যাতে একই সম্মানে সেই আসনে সে অধিষ্ঠিত হয়, তাহলে পরে একটা সম্পূর্ণ বাংলার উন্নতিটা হবে, সার্বিক বাংলার। এখানে দেখুন, শুদ্ধ ভাষা, মূল ভাষা এরকম বলে কিছু হয় না, কে বলছে আমাদেরটা মূল ভাষা, ওদেরটা উপভাষা, এরকম তো হয় না, উপভাষা মূল ভাষা বলে কিছু না। অ্যাকচুয়ালি মানে সংজ্ঞা, অনেকে আমরা সাহিত্যের ইতিহাস বইটা পড়তাম না, মোটা ছিল, বোরিং ছিল, কিন্তু ওটা পড়া উচিত ছিল, ওইখানে লেখা ছিল যে মূল ভাষা আদতে বলে কিছু না, মূল ভাষা পালি ভাষা বা ওরকম যেটা আদি ভাষা, তার সেখান থেকে বিভিন্ন রকম ভাষার এবং কি বলবো অ্যাকসেন্টের মাধ্যমে চেঞ্জ হয়ে মিশ্রিত হয়ে আলাদা আলাদা জায়গায় সেই ভাষা বলে মানুষ। এবার তার মানে এই না যে ওই ভাষাটা শুদ্ধ, এই একটা ব্যাপার যেটা আমাদের কলকাতা কেন্দ্রিকতার থেকে আমাদেরকে, মানে কলকাতা কেন্দ্রিকতা জিনিসটা কেন ভাঙতে হবে তার একটা উদাহরণস্বরূপ। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা যেমন কলকাতার লোকজনকে একসেপ্ট করতে একটা দ্বিধা ফিল করে, যে মানে কলকাতার লোক কেমন হবে, এই যে একটা ভুরু কোচকানো ব্যাপার, মানে এইরকম একটা কি বলবো, এটা বিভেদটাকে আরো বাড়াবে। অ্যাকচুয়ালি কলকাতাও যেরকম মানে আমাদেরকে একসেপ্ট করতে একটু প্রবলেম করে, এবং কলকাতার লোকজনকেও যদি আমরা একসেপ্ট করতে প্রবলেম করি, দেন বিভেদটা সারা
থেকেই যাবে, মানে দুজনকেই দুদিক থেকে একটা মানে একটা সমঝোতার জায়গায় একটা এই জিনিসটাকে বুঝতে হবে যে কেন সার্বিক উন্নতির জন্য দুজনকেই দুজনকে একসেপ্ট করতে হবে। আর আমাদের এখানেও যেরকম একটা ব্যাপার আছে যে আলিপুরদুয়ার যেহেতু আমাদের এখানে প্রান্তিক মানে একদম পশ্চিম বাংলার ম্যাপটার একদম সীমানাতে, আমরা উত্তরাংশের সীমানায়, আলিপুরদুয়ারের কলকাতার থেকে যেসব জিনিসগুলো অ্যাকসেপ্ট করা উচিত আমার মনে হয় সেই জিনিসগুলো হলো যে আমাদের এখানে মানুষের মনে মানে বিভিন্ন বিষয়ে, আমার কথা কি পরিষ্কার আসছে? এই বিষয়গুলো আমাদের মানুষের এখানে যেহেতু আমরা কি বলবো মানে এটার কারণ আমি অনেক ভাবে বলা যায়, কিন্তু যদি বলি যে এই জিনিসটা আর কি আমাদের মানুষের মনের এখানে সংকীর্ণতাটা প্রচুর আছে, এখানের মানুষ উন্নত মনস্কতা বা এই জিনিসগুলোকে একসেপ্ট করতে চায় না, মানে অনেক কিছুই রয়েছে। যেরকম কলকাতায় যদি কেউ কোনো ক্রাইমের শিকার হয়, ধরে নেওয়া যাক কেউ ধর্ষিতা হলো কোনো কেউ, সেখানে তার একটা মুভমেন্টের মাধ্যমে এবং অনেকে একসাথে সেই মুভমেন্টে অংশগ্রহণ করে ওখানে একটা ন্যায় পাওয়ার একটা উপায় মানে একটা সম্ভাবনা থাকে, উপায় না সম্ভাবনা থাকে, এখানে এই বিষয়টা একটু কম। যার কারণ হিসাবে ধরা যায় যে এখানে মিডিয়া চোখটা খুব পড়ে না, মানে যদি এখানে সমানভাবে মিডিয়ার চোখটা পড়তো কলকাতার মতন, তাহলে হয়তো যে কলকাতায় যে সমস্ত ঘটনা ঘটে যেগুলো ভিউ পায় 24 ঘন্টা হেডলাইনে আসতে থাকে এক্সক্লুসিভ, এখানেও যদি এক্সক্লুসিভ হতো কিছু ভিডিওস মানে ভয়েস ওভার ক্যাপসুল, না সরি ভুল বললাম, আমাদের এখানে রিপোর্টটা দেখানো হতো, যেমন কলকাতায় আমফান হলো ওখানে কোমর জল হয়ে গেল অনেক জায়গায়, এটা আমরা আমরা আলিপুরদুয়ারে বসে 24 ঘন্টা এই ব্যাপারটা দেখছি, আমফান হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে, কিন্তু আলিপুরদুয়ার যখন ঝড় ঝঞ্ঝা, এখানে যখন কোমর জল, সেখানে ছোট 30 সেকেন্ডের ভয়েস ওভার ক্যাপসুল দিনে কখন আসবে কখন বেরিয়ে যাবে বলাও যাবে না, কিন্তু তাহলে কি মানে কলকাতার মানুষ মানুষ, এখানকার মানুষ মানুষ না, এরকম একটা থিঙ্কিং মানুষের মনে ক্রিয়েট হয় যে আমরাও তো সেম প্রবলেমগুলো ফেস করছি, এই একই জিনিস, আমাদের ঘর ভেঙে যাচ্ছে, আমাদের এই হচ্ছে অমুক হচ্ছে, কিন্তু ওখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হলো বা কি হলো অমুক পার্টি তমুক পার্টি 10-12 জন মারামারি করলো, এটা নিয়ে একটা বিশাল বড় একটা হেডলাইন হয়ে এক্সক্লুসিভ হয়ে একটা বিশাল বড় কিছু হয়ে যাবে। তো এই কলকাতা কেন্দ্রিকতাটা মিডিয়ারও ভাঙতে হবে, আর আমার সেরকম কিছু আর বলার নেই, বাকি সৌভিককেই বলবো যদি গর্গদার কাছে কিছু প্রশ্ন থাকে সেটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ, স্বাগত তোমাকে। তো আমার একটাই প্রশ্ন, দুজনে তিনজন যারা বললো তাদের কাছে, যে এতক্ষণ তো আমরা শুনতে পেলাম এই অভাব অনটন বা যে অভিযোগ কলকাতায় যেগুলো হচ্ছে আমাদের এখানে গেলে হচ্ছে না সেগুলো তো শুনলাম, তো আমরা এগুলোতে কি পুনরুদ্ধার হতে পারি? কিছুটা বলেছো স্বাগত দা, কিছুটা বললো মনোজিৎ বন্দ্যোপাধ্যায় বিশেষ শিক্ষক কিনে বললো, গর্গদার আপনিও বললেন, তো আমার প্রশ্ন হলো আরো যদি আমরা জানতে পারি কিভাবে পুনরুদ্ধার করতে পারবো এবং কলকাতার সঙ্গে আমরা পর ভবিষ্যতে কিভাবে সামঞ্জস্য জ্ঞাপন করতে পারবো, সেই বিষয়ে যদি কিছু আপনারা বলেন তাহলে খুব ভালো হয়। এটা প্রশ্ন, কিছু ছোট পয়েন্ট বলতে চাই। আমার আমি মেডিকেল কলেজে পড়েছি, মেডিকেল কলেজে আমার প্রথম বন্ধু এবং এখনো বন্ধুর টিকে থাকা বন্ধু হচ্ছে বাঁকুড়ার সুদীপ মুখার্জি, ঠিক আছে? ও বারবার আমাকে একটা কথা বলতো, আসলে কলকাতার বাইরে নানা জেলার ছেলের সঙ্গে আমি প্রথম এক্সপোজড হই মেডিকেল কলেজ হোস্টেলে, তার আগে আমার তো কলকাতার বৃত্তে, ঠিক আছে? তখন আমি বুঝলাম যে বাংলা কত বড়, তাই না? তো ফলে আমি আবার তখনও দেখেছি, আসলে এটা একটু হয়তো অন্যরকম শোনাবে, যে ডেস্কলাররা, ডেস্কলার মানে যারা আশা করতে পারে তার মানে মূলত কলকাতা এবং কলকাতার কাছাকাছি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না কিছু, বলবোদা কেটে তোমার কথাগুলো কেটে, একটা সংগঠন করতে তত্ত্ব পরিষদ কংগ্রেস তখন তৃণমূল, হ্যালো আরেকবার প্রথম থেকে বলবে, হ্যাঁ
ডে স্কলারের থেকে বলতে বল। ট্রাস্ট তৈরি হয়েছে কিন্তু আমাদের কলেজে আসেনি, যা হোক। আর মেন হোস্টেল বলে একটা হোস্টেল ছিল, সেখানে আমরা একটা আরেকটা সংগঠন করতাম ডিএসএ বলে, এই এসোসিয়েট ডিএসও না অন্য, এগুলোর তো একটা আদর্শিক একটা রূপ ছিল। কিন্তু এখন বুঝি ফিরে তাকিয়ে যে এই যে আদর্শিক যে সংগঠন যেটা ছাত্র পরিষদ থেকে আলাদা, এটা কোথাও না কোথাও হোস্টেলে থাকা জেলার ছেলেদের একখানা ডিফেন্স মেকানিজম, যে এইখানে হোস্টেল এখানে আমরা, এটা আমাদের, তার একখানা আদর্শিক পরত পড়তে পারে, তুমি তার নামে একটা কোনো কোনো একটা ইজম যোগ করতে পারো। এখন ফিরে দেখলে মনে হয় যে এর সাথেও আরেকটা কিছু যেন কাজ করছে, যে এই হোস্টেলটা আমাদের, এইখানে আমি যেরকম ভাবে চাল চলন বা ভাষা এর জন্য প্যাক খেতে হবে না, ঠিক আছে। তার ফলে যেটা হয়েছিল, এই বিরাট অংশের কিন্তু কলেজের সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। অর্থাৎ একটা ছোট আমি মানে জিনিসের মধ্যে বলছি যে অনেকগুলো আমরা যেগুলো সমস্যার কথা বলছি সেগুলো ধরা ছিল, কিন্তু কথাটা যেটা সুদীপের কথা দিয়ে শুরু করছি, সুদীপ একটা কথা বলতো এবং এটা এটা মনোজিতের কিছুটা হয়তো মনে পড়বে, তখন দূরদর্শন ছিল, সাগর আর শৌভিকের মনে পড়া শক্ত, সেটা হচ্ছে যে তখন যখন ওয়েদার দেখানো হতো, ঠিক আছে, ওভার টু দিল্লি করে দিত, ওয়েদার দেখানো হতো কলকাতার ওয়েদার দেখিয়ে ছেড়ে দিত, ঠিক আছে। এবার কলকাতার ওয়েদার ও বলছে বলছে জানিস তো আমি বসে আছি, বলে আমার এখানে কটকটে গরম, বলছে নাকি বৃষ্টি পড়ছে, এটা আমার জেনে কি হবে, ঠিক আছে। এইটা তখন তো হাসিতে বলেছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কয়েকটা জায়গায় খুব সিরিয়াস, এগুলোই বাড়তে 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 যোগ হতে 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 একটা বিরাট ঘটনা। আমরা কি করতে পারি, এতক্ষণ তো অনেক মানে এই সমস্যাগুলো নিয়ে কথা বলি, কটা স্বপ্নের কথা বলি, ঠিক আছে। এবং সাগর যেভাবে কথাগুলো বলছিল মিডিয়াকে, মিডিয়াকে মিডিয়াকে যদি করে করে পরে না করাতে হবে, নিজে থেকে কিছু করবে না, ঠিক আছে, করাতে হবে, ঠিক আছে, যদি বলে বলবে না, ঘাড় ধরে বলাতে হবে, বাংলা পক্ষ এমনি এমনি তৈরি হয়নি, যদি মানে কি বলবো তাদের যারা অলরেডি এই অবস্থাটা সৃষ্টি করেছে, যদি তাদের মনোভাবের উপর নির্ভর করেই তাদের দিকে তাকিয়ে থাকতে হয় তাহলে তো শুধু তাকিয়েই থাকতে হয়, তাই না। আমি কয়েকটা কথা বলি, মনোজিৎ জেলা সাবকোটার কথা বলল, প্রথম কথা ফিলোসফিটা কি, ফিলোসফি হচ্ছে কলকাতা একটা অপর বা অন্য কিছু নয়, কলকাতার যা কিছু, কলকাতাকে কেটে কুটে বিলি ব্যবস্থা করে জেলার মধ্যে ভাগ করে দিতে হবে, খুব পরিষ্কার কথা। আমি যদি এইভাবে একটু খাঁচা ভাবে বললাম, বিষয়টা হচ্ছে এই, কলকাতার যা যা আছে সেটাকে ধ্বংস করা আমাদের কাজ নয়, কারণ 200-300 বছর ধরে অনেক পুঁজি অনেক জিনিস জমা হয়েছে সেখানে, ঠিক আছে, সেইটা বিনির্মাণ করে সেটা ধ্বংস করা আমাদের কাজ নয়, কারণ তৈরি হওয়া আছে, কিন্তু যা তৈরি হওয়া আছে এবার ভাই নিজের নিজের ভাগ বুঝিয়ে দাও, ভাগা ভাগই নয়, ভাগ বুঝে নেওয়া, এটাই হচ্ছে মানে হাড়ি আলাদা আর যৌথ পরিবারের তফাৎ, বাঙালি একটি যৌথ পরিবার, ঠিক আছে। ভাগ বুঝে নেওয়া মানে কি, আমি আমি মানে শিক্ষকতার সূত্রে আমার ঢাকা যাবার কিছু অভিজ্ঞতা হয়েছে, আমি দুটো উদাহরণ, যেহেতু তারাও বাঙালি এবং ডিএনএ একই, ফলে সেখানে দুটো তিনটে জিনিস আমার যেটা মনে হয়েছে সেটা আমি একটু শেয়ার করতে চাই, কারণ এটা আমাদের জন্য মানে অনুকরণযোগ্য এই 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 দিকটা। এবং আমি যারা আমার সঙ্গে তিন সহযোদ্ধা রয়েছে যারা কলকাতার না, একটু মনে মনে ভাবো তো, এবং যারা দেখছো যে এটা হলে ভালো হতো কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে ওখানে যখন একটা নতুন ব্যাচ আসে, প্রথম হচ্ছে একটা তো এমনি একটা ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে যা হোক, কিন্তু তার জেলা ভিত্তিক সিনিয়র যারা
তারা গিয়ে তাদের জন্য জেলা ভিত্তিক ফ্রেশার্স করছে, অর্থাৎ তুমি যেই ঢুকলে তুমি একটা বিরাট তোমার সিনিয়র সেট পেয়ে গেলে, অর্থাৎ যে যে অসুবিধাগুলো যে যে জিনিসগুলো তোমাকে প্রথম থেকে প্রতিজনকে যে আবার নতুন করে চাকা আবিষ্কার করতে হচ্ছে সেটা আর করতে হচ্ছে না, সে স্মুথ একটা জিনিসে ঢুকে নিচ্ছে। এক, এর ফলাফলটা কি? এটা শুধু কিন্তু একটা ইউনিভার্সিটিতে ঢুকলাম করে আমি এটা ঠিক আছে একটা নিজের একটু নিজের জন্মদাগকে যাতে জন্মদোষ না মনে হয়, জন্মদাগ নিয়ে আমি গর্বিত থাকি, সেই রকম একখানা জায়গায় আমি পৌঁছে গেলাম, ভালো কথা। কিন্তু এই যারা ধরো সেখান থেকে উদ্ভাসিত হচ্ছে, এরা বড় হচ্ছে, এরা ইয়ে করছে, তখন কি হচ্ছে? সেখানে আমি দেখেছি ও টিম্বারের ব্যবসা, ওটা তো পুরো ওই ওই জেলার লোকেরাই ক্যাপচার করে রেখেছে। এবার ভেবে দেখো, আলিপুর দুয়ারে কুচবিহারে ভরে ভরে টিম্বার পড়ে রয়েছে, বনজ সম্পদ। কলকাতা টিম্বারের সবচেয়ে বড় কনজিউমার, কাঠের সবচেয়ে বড় কনজিউমার। কলকাতার বুকে আলিপুর দুয়ারে কাঠের লবি নেই কেন? কাঠ ব্যবসায়ীর লবি নেই কেন? এইটা চাই। কলকাতার বুকে দক্ষিণ চব্বিশ পরগনার মাছ ব্যবসায়ীর লবি নেই কেন? আমি শুনলাম যে কলকাতার ফুলের বাজারে এরকম একখানা তবু এলাকা ভিত্তিক একটা ছোট্ট লবি আছে, শুনে খুব মনে শান্তি হলো যে হ্যাঁ তবু একখানা লবি টাইপের কিছু রয়েছে। আমি বোঝাতে পারছি, এইটাই হচ্ছে কলকাতার বিভিন্ন জিনিস ভাগ বাটোয়ারা করে নেওয়া, কলকাতাকে ধ্বংস করা নয়, কলকাতায় নিজের ভাগটা বুঝে নেওয়া, এটা একটা দিক। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এই দুটো একসঙ্গে যখন যুক্ত হয়, একই সঙ্গে কিন্তু শ্রম, বাজার, আবাসন, এই তিনটে জিনিসই কিন্তু যুক্ত হয়, কারণ তারা অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, তারা লবি করতে পারছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আমার একটা চোখে দেখে মনে হয়েছিল, কলকাতা উপকণ্ঠ উত্তর দিকে যদি পেরিয়ে এই টালা ব্রিজ যেটা রয়েছে, টালার ট্যাঙ্ক, একটা বিশাল ট্যাঙ্ক রয়েছে এখানে জলের জলাধার, এটা পেরিয়ে যদি তুমি আরো উত্তরের দিকে যাও তাহলে কাশীপুর বলে একটা এলাকা হয়। এটা পুরো তো রেলওয়ে ইয়ার্ড, রেলওয়ে ইয়ার্ড, মাল আসে এখানে, এবং এটা বিস্তীর্ণ এলাকা, মানে মানে কি বলবো, অন্তত 2-3 বর্গ কিলোমিটার, মানে কত বড় এলাকা তো বুঝতেই পারছো, এরকম খাস শহরের মধ্যে। ওখানে একটি বাঙালিকে তুমি পাবে না ওই পুরো এলাকা, কারণ কেন্দ্রীয় সরকারি এলাকা, কিন্তু ওখানে হাজার হাজার বোধহয় লাখ লাখ লোক থাকে। একটা কনস্ট্রাকশন লিগাল না, এখানে মন্দির আছে, মসজিদ আছে, স্কুল আছে, বিরাট থাকার জায়গা রয়েছে, ব্যবসা আছে, এই আছে, সব রয়েছে, কিন্তু একটাও লিগাল না, সব হচ্ছে রেলের জমির ওপর ইলিগাল, পরিষ্কার কথা। বাংলা পক্ষ সেই স্বপ্ন দেখে, যেহেতু ইল্লিগাল এগুলোকে ধ্বংস করে দিতে কোনো সমস্যা নেই লিগালি, করে সেই বিস্তীর্ণ এলাকায় এক একটা জেলার জন্য পপুলেশন হিসেবে বরাদ্দ খুব বেসিক লেভেলের 20 তলা, 30 তলা, 40 তলা ডরমিটরি গড়ে তোলে, এবং প্রতি বছর প্রতিটি জেলার কোটা, এবং এক একটা যে এই টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো পুরুলিয়া, এই টাওয়ার গুলো আলিপুর দুয়ারে, এই টাওয়ার গুলো কুচবিহারে, এই টাওয়ার গুলো নদিয়ার, প্রতি বছর তুমি 18 থেকে 25 বছর বয়সী এই এজের মধ্যে ছেলে মেয়েরা সেখানে নামমাত্র খরচায় থাকতে পারবে, 3 বছর থাকতে পারবে, তার মধ্যে তাকে কলকাতায় বুঝে নিতে হবে, তারপরে আর থাকতে পারবে না। প্রতি বছর জেলা থেকে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে ইনজেক্ট করতে হবে কলকাতার মধ্যে, তবেই কলকাতাকে পুনর্দখল করা সম্ভব, তবেই কলকাতায় নিজের ভাগ বুঝে নেওয়া সম্ভব, তবেই কলকাতা বনাম জেলা না করে জেলা দ্বারা কলকাতা ঘিরে কলকাতা দখল করে ফেলা সম্ভব। বাংলা পক্ষ এটাই চায়। আমি একটা উদাহরণ দিলাম এটা শুধু দেখে, এবার ভেবে দেখো কত সম্ভব
কল্পনা করে ওঠে এই ধরনের জিনিস হলে? ধরো একটা জায়গায় আলিপুর দুয়ারের 5,000 ছেলে থাকে, আলিপুর দুয়ার তারা গিয়ে ওই তার একটা লবি তৈরি হবে, কোথায় কি সুযোগ তারা সেটা নিয়ে আলোচনা করবে, কত সম্ভাবনা বেরিয়ে আসে। বাংলা পক্ষ এই স্বপ্নগুলো দেখতে বলে, কারণ এই স্বপ্নগুলো অবাস্তব না, এগুলো করা সম্ভব, শুধু দরকার বাঙালি জাতীয়তাবাদী চেতনার দ্বারা নির্দেশিত রাজনীতি। এবং একই সঙ্গে বাংলার কোনো অংশ দেওয়া হবে না, এতগুলো কথার সঙ্গেও কিন্তু এইটা সত্য, আমরা এক জাতি, এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য, এটা বাঙালির মাতৃভাষার ভিত্তিতে তৈরি রাজ্য, ভাগ ফাগ হবে না, বরং আমাদের যেসব অংশগুলো অন্যান্য রাজ্যে আমাদের বাংলার রাজনৈতিক নেতাদের অকর্মণ্যতা এবং দিল্লির তাবেদারির জন্য দিয়ে দেওয়া হয়েছে, একদিন আমরা সেগুলো ফেরত আনব। জয় বাংলা, জয় বাংলা। বলগোদা তো সঠিক কথাই বললো। তো এবার মনোজিতদের কাছে একটা প্রশ্ন, যে যেরকম কলকাতায় বিভিন্ন আইটি পার্ক রয়েছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল লাইন গুলো যেমন কলকাতা উত্তর দক্ষিণবঙ্গের ছেলেরা পায়, তো আপনি তো একজন টেকনিক্যাল স্কুলের সঙ্গে যুক্ত, তো আপনি কিভাবে মানে উত্তরবঙ্গের ছেলেরাও সেই সকল শিক্ষাগুলো উত্তরবঙ্গে থেকে পেতে পারে, এবং আইটি পার্ক থেকে শুরু করে যে সকল ধরনের নেটওয়ার্ক বেস কাজগুলো রয়েছে সেগুলো উত্তরবঙ্গে আরো বৃদ্ধি পেতে পারে, সে শিক্ষা বেশি পাওয়া যায় পেতে পারে, সেই বিষয়ে যদি কিছু আমাদের সকলকে বলে তাহলে খুব ভালো হয়। তুমি সম্ভবত মানে তুমি শিক্ষার বিষয়টা বললে, আমি শিক্ষার বিষয়টা হচ্ছে যে ধরো এই মুহূর্তে আমাদের যে টেকনিক্যাল এডুকেশন, হ্যাঁ টেকনোলজি যেটা শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু অনেক দূর বিস্তৃত, এটা যে বিস্তৃত হয়নি তা নয়। উত্তরবঙ্গে হ্যালো শোনা যাচ্ছে না? হ্যাঁ আলিপুরদুয়ার জেলা, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ প্রায় আলিপুরদুয়ার জেলায় এখনো পর্যন্ত কিছু নেই বলছো? বলাটা ঠিক নয়, তবু এটা ঘটনা, এটা খুব মানে বিস্তৃত হয়েছে, এবং সেখানে আমার মানে শিক্ষার মান যে কোথাও কম বা বেশি এমন হবার কথা নয়, হয়ও না। যদিও এই দীর্ঘ যে সময়টা আমাদের চলছে, প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই সময়ের ফলে হয়তো যে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল, হ্যাঁ সেই ডেভেলপমেন্ট, পরিকাঠামোগত ডেভেলপমেন্ট হয়নি, এটা বাস্তব, কিন্তু শিক্ষার প্রসার হয়েছে প্রায় প্রত্যন্ত জেলায়, জেলায় বসেই যে ছেলেমেয়েরা ভবিষ্যতে যে টেকনিক্যাল বিভিন্ন এডুকেশনে তারা নিতে পারবে, এই অবস্থা কিন্তু হচ্ছে, এটাকে এই সুযোগটা কিন্তু এখানে যাতে জেলার ছেলেরা পড়ার অগ্রাধিকার পায়, সেটা আমাদের দাবি, বাংলা পক্ষ সংগঠনগত ভাবে শিক্ষাক্ষেত্র কিন্তু জেলা ছাত্র দাবি করে, শুধুমাত্র এই যে টেকনিক্যাল শিক্ষাক্ষেত্রে নয়, যে কোনো উচ্চ শিক্ষাক্ষেত্রে, সে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায়, কারণ যত আমার জেলা ছেলে, যত আমার ভূমিপুত্র এই অধিকার অধিকার লাভ করবে, তত আমার শিক্ষার প্রসার ঘটবে, তত আমার সেখানে কর্মসংস্থানে প্রসার ঘটানোর সুযোগটা বাড়বে। এবং তুমি যে কথাটা বললে যে আইটি পার্ক, এটা কর্মসংস্থান সংক্রান্ত বিষয়, কর্মসংস্থানের প্রসার অবশ্যই এখনো পর্যন্ত মূলত কলকাতা কেন্দ্রিক অবশ্যই, কারণ যে কোনো রকম ইন্ডাস্ট্রি কলকাতা কেন্দ্রিক, তো এটাকে জেলার বাইরে, এটা জেলার দিকে নিয়ে যেতে হবে, কলকাতার বাইরে নিয়ে যেতে হবে, তার প্রয়াস চলছে, বহু ছোটখাটো হয়তো পর্যায়ে হয়েছে, কিন্তু প্রশ্নটা একটাও এসে যায় সেখানে, যে সেখানে হচ্ছে এই যে পুঁজি, যারা এই বেসরকারি যে বিভিন্ন শিল্প স্থাপন করবে সেই পুঁজির মালিকটাকে, পুঁজির অধিকার কি বাঙালি, বাঙালি পুঁজিপতি কতজন, হ্যাঁ এই জায়গায় কিন্তু বাঙালি সব থেকে বেশি পেছিয়ে, আর বাংলার পক্ষ কিন্তু এই জায়গাটা তো তার দাবিটা করে, অর্থাৎ পুঁজির অধিকার, অর্থনৈতিক অধিকার ইত্যাদি বিষয়ে দাবি করে। তো আমার পেশাগত দিক থেকে আমরা জানি যে সেখানে নতুন যে কর্মোদ্যোগে এন্টারপ্রেনারশিপ তৈরি করার একটা চেষ্টা হয়,
সরকারি পর্যায়ে হয়, সব জায়গাতেই হয়, কিন্তু সেটা হয়তো সার্বিকভাবে খুব ব্যাপক নয়। হ্যাঁ, কিন্তু ব্যাপক হয়েও হয়তো সে তার লক্ষ্য আছে, স্বপ্ন আছে, আমি উদ্যোগপতি হব, কিছু একটা করবো, কিন্তু তার সামনের পথটা ভীষণ ভঙ্গুর। কারণ বাঙালি এই ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে পেছিয়ে আস্তে আস্তে আজকে একেবারে কোণঠাসা হয়ে গেছে। কারণ সেখানে যে গোষ্ঠীগুলো, যে জাতিগোষ্ঠী ভারতবর্ষের যে বাংলায় বহিরাগত, এইসব গোষ্ঠীগুলো যারা এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তারা বাঙালিকে জায়গা ছেড়ে দেবে না। সে জায়গাটা আমাকে দখল করতে হবে, কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে। এবং সেটাও এবং এই জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষেই তা সম্ভব, তা বাস্তব করা সম্ভব বলে মনে করি, এবং আমার বাংলার পক্ষ সে চেষ্টাই করে। আমরা সেই জন্য এই ধরনের যে বাণিজ্যিক উদ্যোগ, বিভিন্ন ধরনের শিল্পোদ্যোগ, এ ব্যাপারে আমরা উৎসাহিত করি। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরো সুসংহতভাবে এগিয়ে চলবে, যাতে করে তার প্রভাব জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে, বিশ্বাস আছে আমার। সাগর দা, তোমার যারা আমাদের শ্রোতা বন্ধু রয়েছে তাদের মধ্যে কেউ কোনো প্রশ্ন কি আমাদের কাছে করতে চাচ্ছে? বর্গদার কাছে, মজিদার কাছে, বা আমাদের সকলের কাছে কোনো প্রশ্ন করতে চাচ্ছে, তাহলে সেই প্রশ্নগুলো তুলে ধরা হোক। আগে এবং হ্যালো, আগে প্রশ্ন ছিল যে যেই প্রশ্নটা গর্গদা যখন কথা বলছিল তখনই উত্তর দিয়ে দিয়েছে, আর তাছাড়া প্রশ্ন আসেনি সেরকম। অ্যান্ড অনেক দাবি ঠাবিও এসেছে, এবং জয় বাংলা তো অনেকেই বলেছে, দেবাংশুদাও লিখেছে যে নতুন উদ্যম পেলাম কথা শুনে, অ্যান্ড আরো বলেছে যে কলকাতা, সবার কলকাতা অধিকার বুঝে নিতে হবে, একদম সঠিক কথা, প্রতিটা জেলার সম্পত্তি কলকাতা। অ্যাকচুয়ালি আমি এই বিষয়ে একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমি আলিপুরদুয়ারের যারা রয়েছে এবং আলিপুরদুয়ার থেকে যারা কলকাতা যাবে পরবর্তীতে, এবং বাংলা পক্ষের আজকের এই লাইফটা তারা দেখছে যতদূর সম্ভব, সেখানে তারা একটা বিষয় তাদের ক্লিয়ার করে যেতে হবে, যে দেবাংশুদা যে কথাটা বললো, কলকাতা আমাদেরও, মানে এমন না, এই ভাবার, এই মানে বিভক্ত ভাবাটার কোনো মানেই নেই, যে এটা কলকাতা একটা অন্য জায়গা, কলকাতা একটা, কলকাতা তোমার, যতটা কলকাতাবাসীর ততটা তোমার। আলিপুরদুয়ার থেকে যারা যাবে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, যেহেতু আমি আলিপুরদুয়ারের থেকেই মানে থাকি আর কি, আলিপুরদুয়ারের। এবং গর্গদা যে কথাটা বললো, এবং মনোজিৎদাও পরে সেই ব্যাপারটায় আরো বললো, যে কলকাতায় গিয়ে আলিপুরদুয়ারবাসীর এক হতে হবে, মানে আলিপুরদুয়ারবাসী, আলিপুরদুয়ারের একটা লবি দরকার সেখানে, এবং যারা নদিয়ার থেকে যাবে নদিয়ার লবি দরকার সেখানে, বাকি যেসব জেলার থেকে যাবে তাদের সেই সেই জেলার লবি দরকার, এবং কলকাতা যে সবার, তার অধিকারটা সেই সেই এক একজোট হওয়া জেলার লোকরা তারা বুঝে নেবে। কলকাতা কারোর মানে একার না, এটা আর কোনো প্রশ্ন সেরকম আসেনি। অ্যান্ড আমাদেরও তো 1.5 ঘন্টা ধরে আমরা লাইভে সবাই অনেক কথাই বলছি আর কি, তো যদি আর তোর কোনো প্রশ্ন থাকে সৌভিক বল, না হলে আমরা এবং শেষের দিকে চলে যাই। এটা মানে প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, তো আজকে অনুষ্ঠানের শেষে একটাই প্রশ্ন, যে বাংলা পক্ষ এই বঙ্গভঙ্গটাকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রজন্মে কি পদক্ষেপ নেবে, এবং এর কতটা যুক্তিযোগ্য সেটা তো অনেকে বললো, এটা যুক্তিযোগ্য নয় প্রথম কথা, তো বাংলা পক্ষ সম্বন্ধে ভবিষ্যতে তারা কি পদক্ষেপ নেবে এবং তারা কিভাবে এই জিনিসটাকে দেখবে, সে সকল বিষয়ে, এবং এখনকার মানুষের মধ্যে যে ভুল, যে একটা বাতাবরণ সৃষ্টি করছে যে কেন্দ্র শোষিত করলে আমরা এই ভালো জিনিস পাবো বা এখন এই ভালো জিনিসগুলো পাচ্ছি না, সেই ভ্রান্ত ধারণা থেকে কিভাবে আমরা উত্তরবঙ্গের লোককে উন্মুক্ত করব এবং নতুন চেতনা আলো বিকশিত করতে পারবো, এবং যে বুঝাতে পারবো যে বাংলা বাঙালিদের তথা বাংলা যারা ফুলপুর তাদের, বাংলা উত্তরাংশ, দক্ষিণাংশ বা মালদা কিছু অংশ থেকে পুরোটাই বাংলা বাঙালিদের নয়, বাংলা অংশ নয়, বা অনেকে বলে ফেলছে যে বাঙালিরা বাংলাদেশ থেকে চলে আসছে বর্ডার পার করে,
কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা নেপালে বর্ডার খোলা। তো এই সকল জিনিসগুলোকে আমরা কিভাবে দূর, মানে এই সকল ভ্রান্ত ধারণা গুলোকে কিভাবে দূর করতে পারবো এবং কিভাবে আচ্ছা বঙ্গবন্ধুকে আমি প্রতিবাদ শৌভিককে একটু ইন্টারাপ্ট প্রতিবাদ করি, করতে হবে? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্ন দেবাংশুদা করছে, যেটা হচ্ছে বাংলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষার আমাদের একসেপ্ট করতে হবে, সেক্ষেত্রে মানসিকতাটা কিভাবে সৃষ্টি করা যায়, যে আমরা যে মানে একতার মানসিকতা অথবা বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার কিন্তু সেকটি যে সব অ্যাকচুয়ালি মূল ভাষা, এই ব্যাপারটা মানুষদের মনে মানসিকতাটা কিভাবে সৃষ্টি করা যায়। কিন্তু অনেকেই এক শুদ্ধ ভাষা এবং অশুদ্ধ ভাষা হিসেবে ব্যাপারগুলোকে আলাদা আলাদা করে রেখেছে নিজেদের মনে মনে। তো মানসিকতাটা ভাঙার কোনো উপায় যদি মনোজিৎ দা কিছু বলো। তো অ্যাকচুয়ালি গর্গদা বেরোয় গেছে, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা তুমি সাংস্কৃতিক বিষয়ে যেটা কথা বলেছো আগে, তো শুনতে পাচ্ছো? হ্যালো, আচ্ছা সাংস্কৃতিক বিষয়ে তোমরা কিছু কথা বলেছো, তুমি আমার বলেছো। তো সেই সাংস্কৃতিক বিষয়ে একটা ভাষার যে বিভিন্ন ভিন্নতা, তার যে ভিন্ন রূপ, বিভিন্ন অ্যাকসেন্ট, এগুলোকে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা কথা তুমি বলেছো, তুমি তোমার কাজের জগতে যখন কোনো সেমিনার করো ইত্যাদি করো, তুমি তোমার যে উচ্চারণ তাতে কথা বলো, এটাও একটা জায়গা। তো এইভাবে আমাদের বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জায়গার বাঙালি যারা শহর থেকে মানে বিভিন্ন মফস্বল থেকে কলকাতায় যায়, তাদের এই মানসিকতাটা রাখতে হবে। আমার কলকাতার ভাষা তো আর হুগলির ভাষাটাই যে একমাত্র প্রমিত বাংলা, বাকিটা নয়। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের ভাষায় কথা বলা শিখতে হবে, এই মেরুদণ্ডের জোরটা এটা যদি আমরা রাখতে পারি, নিজেরাই করি, তাহলে কিন্তু এটা অনেকটা কেটে যায়। নিজের মনেই আমাদের দৃঢ়তা থাকে কিন্তু, আর মনে দৃঢ়তা থাকে বলেই এই কলকাতার বা ওই কলকাতা কেন্দ্রিকতার যে মানসিকতাটা পেয়ে বসে, এটা আমাদের কাটিয়ে উঠতে হবে নিজেদের। এটা একটা বড় জায়গা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আরো একটা বিষয় হচ্ছে যে একাত্ম হব কি করে, একাত্ম হবারও একটাই রাস্তা মনে করি, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদী চেতনা এবং জাতীয়তাবাদী শিক্ষার প্রসার, যেটা হয়তো আমরা এখনো পুরোপুরি ভাবে করতে পারিনি। এই ধরনের শিক্ষার, জাতীয়তাবাদী চেতনার শিক্ষার প্রসার যত বেশি ছড়াবে, যত আমরা বিভেদ গুলো ভুলে বাঙালি হয়ে উঠতে পারবো, তত আমরা এক ঐক্যবদ্ধ হবো। আমাদের ধর্মীয় বিভেদ, আমাদের ঘটি বাঙালদের বিভেদ, আমাদের উত্তরবঙ্গের বাঙালি আর পুরুলিয়ার বাঙালির সঙ্গে কলকাতার বাঙালির বিভেদ, আমাদের রাজবংশী ভাই, আমাদের হচ্ছে যে কোচ, এই সমস্ত যে ভাই আছেন তাদের সঙ্গে, তারাও যে মূল সূত্রের বাঙালি, তারাও যে বাঙালি, এই যে বোধ জাগিয়ে তুলতে পারে একমাত্র বাঙালি হতে পারে। এবং এইটা যদি যতটা আমরা সফলতার সঙ্গে এগোতে পারবো বাঙালি জাতীয়তাবাদকে নিয়ে, তত এই বিভেদগুলো কেটে যাবে। এবং যেটা সৌভিক বলছিল যে এই যে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে, এই বিচ্ছিন্ন করার চেষ্টা পক্ষে বাংলা পক্ষে কি বলে এই বিরুদ্ধে, অবশ্যই আমরা রক্ত দিয়ে রুখবো এই ধরনের প্রচেষ্টা, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। আর গর্গদা যে লাইনটা বলে গেছেন, আর একবার ওটাই বলে দেবো আমি, ওটাই যা বোঝানোর বাংলা পক্ষে বক্তব্য বুঝিয়ে দেয় যে বাংলা ভাগ করতে চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এটা একদম ঠিক কথা, স্ট্রং পয়েন্ট, এই পয়েন্টটি বাংলা পক্ষ আছে। এবং আমরা এই ধরনের যে মানে চক্রান্ত সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করি। জয় বাংলা, আজকে এখানে ধন্যবাদ, অসংখ্য জয় বাংলা। এবং সকল যারা আজকে এসেছিল, গর্বদা, সাগর দা এবং মহাজিৎ দা এবং রাজেন্দ্র সরকার, তিনি আসতে পারেনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য, সকলকে আজকের এই ফেসবুক আলিপুরদুয়ার বাংলা পক্ষে ফেসবুক লাইভ পেজে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা আমাদের শেয়ার করেছে, লাইক করেছে, সাবস্ক্রাইব করেছে এবং আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1 থেকে শুরু হয়েছিলাম, 1 লক্ষে পৌঁছে যাব, এই বিষয়ে কোনো ভুল নেই। আর যারা আমাদের পশ্চিমবঙ্গকে ভঙ্গ করতে আসবে, তাদেরও যে কিভাবে রুখতে হয় সেই বিষয়ে আমরা কোনো ভুল রাখবো না। এই বাংলা পক্ষের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বঙ্গভঙ্গ চাই না। যে সকল ভুল ভ্রান্তি রয়েছে, ক্ষোভ রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে যে সকল যে ক্ষতিও রয়েছে বা যেগুলো পিছিয়ে আছে, সেগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি এবং কিভাবে আমরা উন্নয়ন, যে সকল বিধায়করা আমাদের উত্তরবঙ্গ থেকে জয়লাভ করেছে, সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বঙ্গভঙ্গকে সাহায্য না করে এবং সেই পথে না গিয়ে
আপনারা আসুন সকলে মিলে প্রতিবাদ করুন, যে সেই প্রতিবাদ করুন যে প্রতিবাদের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উন্নতি হয়। বঙ্গভঙ্গ করে কোনোদিন উন্নতি হয় না, সেক্ষেত্রে অবনতি হয়। তত বিভাজন নীতি শুরু হবে, তত জায়গা ছোট, পরিসর ছোট হবে, সমস্ত ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু ছোট হবে এবং আমাদের কাজের পরিসর এবং গতিময়তা অনেকটা কমে যাবে। সে কথাটা সকলকে বলে দিই, যদি যত পরিসর ছোট ছোট হবে তত কাজের জিএসটি থেকে শুরু করে সমস্ত ট্যাক্স যেগুলো যেগুলো আর্নিং মেম্বার থেকে শুরু সমস্ত কিছু কমে যাবে। এক্ষেত্রে কি হবে, উন্নতির থেকে অবনতিটা বেশি হবে। তাই যদি বাংলা উন্নতি করতে হয়, ভারতে উন্নতি করতে হয় এবং বাংলার প্রত্যেকটি মানুষ উন্নতি করতে হয়, আজ ওই এখন সমস্ত দল সমস্ত সমভাবাপন্ন এবং সমস্ত উচ্চ আকাঙ্ক্ষা সম্পূর্ণ জাতির লোকেদের কাছে অনুরোধ, বঙ্গভঙ্গ চাই না, এক থাকতে চাই। এবং যেরকম প্রত্যেকটি রাজ্যে দুটো করে এইমস আছে, এবং আমাদের উত্তরবঙ্গে একটা এইমস চাই, দক্ষিণবঙ্গে এইমস চাই, এই বলে এবং যাতে বাংলা পক্ষ আরো উন্নতির দিকে এগিয়ে যায় সকলের কাছে আশীর্বাদ করুন এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা।